শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপে সংস্থিতা, যে আদ্যশক্তি মহামায়া সমগ্র নারী শরীরে শক্তিরূপে বিরাজ করেন, তিনি কি কোনো নারীর রক্তে রঞ্জিতা হতে চান, নাকি কোনো অসাধু কাপালিকের ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়ে বলিকৃত হচ্ছে একের পর এক গ্রহণ জন্ম লগ্না নিরপরাধ নারীকে। প্রাচীনকালে অসাধু কিছু তন্ত্রসাধক বা কাপালিকদের বিশেষ কিছু তন্ত্রক্রিয়ার কথা শোনা যায়, যা করা হতো কোনো ব্যক্তির ব্যক্তিগত কার্যসিদ্ধির জন্য। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেসব কার্য ছিল অবৈধ, অশুভ। বলা হয় যেসব কাজ সহজে হাসিল করা সহজ ছিল না, সেসব কাজেই প্রয়োগ করা হতো এসব ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। এর জন্য দরকার হতো কোনো নিরীহ মানুষের রক্ত, অর্থাৎ সহজ কথায় যাকে বলে বলিদান। বিভিন্ন রকমের কার্যসিদ্ধির জন্য প্রয়োজন হতো বিভিন্ন রকমের পূজা এবং উপাচার। এসব ঘটনা লোকমুখে বা গল্পের মাধ্যমে আমরা জেনে থাকি, কিন্তু যদি বর্তমান সময়ে নিজের জীবনে এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হওয়া যায়, তখন কেমন লাগবে ভেবে দেখেছেন কি? ঠিক এমনই একটি ঘটনা ঘটে ছয়জন বন্ধুর সঙ্গে, দীপ্তদের গ্রামের বাড়ি মোহনপুরে। সেখানে বেড়াতে গিয়ে কোন বিপদের জালে জড়িয়ে পড়ে ওরা? দেবী চন্দ্রঘণ্টার মন্দিরেই বা কোন রহস্য লুকিয়ে আছে? সুবে বাংলার রাজধানী মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামে ভাগীরথীর তীরে অবস্থিত শতাব্দী প্রাচীন চন্দ্রঘণ্টা মন্দিরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় কোন আদিন উল্লাসে মেতে ওঠে একদল মানুষরূপী নরপিশাচ? সেখানে বেড়াতে এসে কোন রহস্যের সম্মুখীন হতে চলেছে বিতান, মেঘনা এবং তাদের বন্ধুরা? তারা কি পারবে সেই প্রাচীন মন্দিরের অজানা রহস্য উদ্ধার করে নিজেদের বিপদ মুক্ত করতে? গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি ব্রতদীপ ও অভিযান, সময় ও কাল বর্ণনায় আকাশ ও অন্যান্য চরিত্রে সাগ্নিক, বর্ণিশা, কৃষ্ণ, সায়ন্তন, মৌলি, পার্থ, অভিজিৎ, বর্ষা, সায়ন, ইন্দ্রনীল, রিমঝিম, শিউলি। এই গল্পে দুটি সঙ্গীতের প্রয়োগ করা হয়েছে। গানটি গিয়েছেন মৌলি এবং তার আবহে শুভম। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প, প্রখ্যাত লেখক শুভঙ্কর ঘোষের কলমে এক অভিশপ্ত মন্দিরের কাহিনী, চন্দ্রঘণ্টা রহস্য। সময় 1394 বঙ্গাব্দ, অগ্রহায়ণ। কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে? ছাড়ো বলছি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও বাবা, আমাকে বাঁচাও, বাঁচাও আমায়। সেদিন ছিল পূর্ণক্রাস চন্দ্রগ্রহণ। ঘোর অন্ধকারে ঘন শালবনের মধ্যে দিয়ে চারজন সামর্থ্যবান পুরুষ ধরে নিয়ে যাচ্ছে একজন অষ্টাদশী বালিকাকে। সে অকাতরে চিৎকার করে চলেছে নিজেকে মুক্ত করার জন্য, কিন্তু তার সেই করুণ আকুতিতে সেই জল্লাদগুলোর পাষাণ হৃদয়ে কোনো প্রভাব পড়ল না। মশালের আলোয় জঙ্গলের অন্ধকার প্রাচীর ভেদ করে তারা মেয়েটিকে নিয়ে এসে উপস্থিত হল এক প্রাচীন ভগ্নপ্রায় জরাজীর্ণ মন্দিরের চাতালে। গর্ভগৃহে তখন চলছে এক বিশেষ পূজা। বাদ্যযন্ত্রের শব্দ ও ঘণ্টার ধ্বনিতে মুখরিত হয়ে রয়েছে সেই জঙ্গল এবং মন্দির সংলগ্ন অঞ্চল। ধূপ, ধুনো ও গঞ্জিকার সুগন্ধে সেই স্থানের বাতাবরণে তৈরি হয়েছে এক অদ্ভুত মাদকতা। গর্ভগৃহের ভিতর থেকে সেই ধূম্রময় পর্দা ভেদ করে এক জ্বলন্ত মশাল হাতে নিয়ে বেরিয়ে এলেন একজন পঞ্চাশোর্ধ্ব বলিষ্ঠ চেহারার পুরুষ। তাকে দেখে সেই বালিকা কাঁদতে কাঁদতে বলে উঠল, কে কে আপনি? আমাকে ছেড়ে দিন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আপনার লোকেরা আমাকে কেন ধরে নিয়ে এসেছে এখানে? আমাকে আমাকে ছেড়ে দিন, আমায় আমায় বাড়ি ফিরতে হবে, আমার আমার বাবা যে অসুস্থ, আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়, সে আমার জন্য অপেক্ষা করছে, ছেড়ে দিন, ছেড়ে দিন। দেবীও যে অনেক দিন ধরে অপেক্ষা করছে বেটি, তার কথাও যে আমাকে ভাবতে হবে। চিন্তা করছিস কেন? একবার যখন আমার দেবীর শরণে এসেছিস, তোর মুক্তির পথ প্রশস্ত হবে। জয় মা, জয় মা।
সেই বলিষ্ঠ চেহারার ব্যক্তি আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল যে পূর্ণিমার পূর্ণ গোলাকার চন্দ্র এক কালো বৃত্তে সম্পূর্ণভাবে ঢাকা পড়েছে, অর্থাৎ পূর্ণক্রাশ চন্দ্রগ্রহণ সম্পন্ন। একটি তীব্র উন্মাদনায় তার সমগ্র শরীর যেন শিহরিত হয়ে উঠল। হাত জোর করে সে মন্দিরের গর্ভগৃহের সামনে নতজানু হয়ে বসে চিৎকার করে বলে উঠল, উপযুক্ত সময়ে আগত হয়েছে সাধক বাবা, সেই বিশেষ কার্য সম্পন্ন করে আমার বংশের উপর ঘনিয়ে থাকা এই ভয়ঙ্কর অভিশাপ থেকে আমাদের মুক্ত করুন। সেই ব্যক্তির ইশারায় লোকগুলো মেয়েটির হাতগুলি পিছনে বেঁধে তার গলা মন্দিরের সম্মুখে রাখা হাঁড়ি কাঠের মধ্যে ঢুকিয়ে দিল। সেই হতভাগী তখনও তারস্বরে চিৎকার করে চলেছে, তবে ঘণ্টা ও ঢাক ঢোলের প্রচণ্ড শব্দ শৃঙ্খলে তার অকাতরে চিৎকারের শব্দ যেন বিলীন হয়ে পড়ছে গভীর জঙ্গলের অন্ধকারে। যুপকাষ্ঠে গলা দিয়ে থাকা অবস্থায় সেই মেয়েটি দেখতে পেল যে মন্দিরের ভিতর থেকে রক্তাম্বর পরিহিত একজন ব্যক্তি হাতে এক সুবিশাল খড়গ নিয়ে ধীর পায়ে বেরিয়ে আসছে তার উদ্দেশ্যে। একটি মাটির কলসে রাখা হরিদ্রা মিশ্রিত গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে সেই ব্যক্তি মেয়েটির কপালে রক্তচন্দনের তিলক লেপে দিল। ইতিমধ্যে সেই মেয়েটির শরীর যেন অবশ হয়ে পড়েছে, কোনো প্রতিরোধের ক্ষমতা তার মধ্যে আর অবশিষ্ট নেই। থরথর করে কাঁপতে কাঁপতে নিজের অন্তিম পরিণতির জন্য যেন প্রহর গুনতে থাকল সে। এক তীব্র হুঙ্কার দিয়ে অসি উঁচিয়ে সেই সাধক প্রহার করল হাঁড়ি কাঠের ওপর। মুহূর্তেই সেই দ্বিখণ্ডিত দেহের থেকে নির্গত উষ্ণ রক্তধারায় মন্দির প্রাঙ্গণ রক্তিম বর্ণ ধারণ করল এবং সেই বিচ্ছুরিত রক্তধারা ছিটকে এসে পড়ল সেই ব্যক্তি এবং সেই সাধকের গায়ের ওপর। এমন বিভৎস হৃদয়ভেদী দৃশ্যের সাক্ষী হয়েও সেখানকার পরিবেশে তৈরি হওয়া এক অতিপ্রাকৃত তন্দ্রাচ্ছন্ন মাদকতায় বিভোর হয়ে উপস্থিত সকলেই সমবেত কণ্ঠে জয় মা জয় মা বলে জয়ধ্বনি দিতে শুরু করল। বর্তমান সময় শ্রাবণ মাসের প্রথম বৃষ্টি কৃষ্ণনগর শহরের বুকে এক অন্যরকম আমেজ তৈরি করেছে। মেঘলা দিনের বিকেল এবং সন্ধ্যের মাঝামাঝি সময়টা এক অদ্ভুত মোহময়ী পরিবেশ তৈরি করে সমগ্র জগৎ জুড়ে। সেই পরিবেশের মধ্যে রয়েছে একরাশ মন ভাঙার গল্প। সেদিন বিতানের প্র্যাকটিক্যাল ক্লাস থাকায় কলেজ থেকে বেরোতে অনেকটা সন্ধে হয়ে যায়। ওদের গ্রুপের সবার বাড়ি কৃষ্ণনগর শহরের মধ্যে হলেও মেঘনা এবং বিতানকে বাড়ি ফিরতে হয় অনেকটা দূরে, যথাক্রমে নবদ্বীপ এবং কালীনারায়ণপুরে। সেই জন্য এজিমিয়া ওদের দুজনকে একটু আগেই ছেড়ে দিয়েছিল। মেঘনা অনেকক্ষণ আগেই কলেজ থেকে বেরিয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে। গত এক মাস হলো বিতান এবং মেঘনার সম্পর্কে বিস্তর ফাটল সৃষ্টি হয়েছে, তাই কলেজে থাকার কোনো বিশেষ আকর্ষণ এখন তার নেই। যদিও বিতান ছুটির পরে বন্ধুদের সাথে আরও কিছুক্ষণ বসে আড্ডা দিচ্ছিল, বলা ভালো নিজের মধ্যেকার চাপা কষ্টটা ভুলে যতটা সম্ভব বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করে সময় কাটানোর চেষ্টা করছিল। সন্ধ্যে 6:25 কৃষ্ণনগর লোকাল ধরে বিতান বাড়ি ফিরবে বলে গল্পে ভঙ্গ দিয়ে ওরা সবাই যখন বাইরে বেরিয়ে এলো, বৃষ্টি তখনও ঝিরিঝিরি পড়ে চলেছে। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের জুওলজি ডিপার্টমেন্ট থেকে মেইন গেটের দূরত্ব বেশ অনেকটা পথ। বিতান এবং ওর বন্ধুরা ছাতা মাথায় গল্প করতে করতে এগিয়ে আসছিল মেইন গেটের দিকে। ওদের মধ্যে জয়িতা বলে উঠল, এই তোদের সবার নিশ্চয়ই নেক্সট উইকের প্ল্যানটা মনে আছে? দেখ ভাই, শেষ মুহূর্তে যেন কেউ ডুবিয়ে দিস না। দীপ্ত বেচারা ভীষণ কষ্ট পাবে, কিন্তু কত আশা করে আমাদের সবাইকে ওর গ্রামের বাড়ি মোহনপুরে নিয়ে যাবে বলেছে। এখন যদি যাব না বলি জিনিসটা খুব খারাপ হবে। ওদের মধ্যে আরেকজন বন্ধু বিক্রম বলে উঠল, দেখ জয়, আমি তুই আর অয়ন যে যাচ্ছি এটা তো কনফার্ম। এবারেই কপট কপটই কি করবে দেখে নে বস, আমি কিন্তু এসবের মধ্যে নেই। এই বলেই বিক্রম সাইকেল নিয়ে এগিয়ে গেল নিজের বাড়ির উদ্দেশ্যে। তখন সেখানে উপস্থিত জয়িতা, অয়ন এবং বিতান। জয়িতা ও অয়ন চোখের ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করল একে অপরকে। আসলে ওরা ভালো মতোই জানে বিক্রম, বিতান এবং মেঘনার মধ্যেকার ত্রিকোণ প্রেমের কাহিনী কথা। বিক্রম মেঘনাকে পছন্দ করে এবং সে কথা সে মেঘনাকে জানিয়েও ছিল, কিন্তু মেঘনা ভালোবাসে বিতানকে।
এবং সেই জন্যই বিক্রম বিতানকে কোনো মতেই সহ্য করতে পারে না। ওদের মধ্যেকার সম্পর্ক নষ্ট করার অনেক চেষ্টা বিক্রম করেছে এবং বর্তমানে ওদের সম্পর্কে যে বিভেদ তৈরি হয়েছে তার জন্য পরোক্ষভাবে বিক্রমই দায়ী। ওদের ডিপার্টমেন্টের একজন জুনিয়র ছাত্রীকে ব্যবহার করে বিক্রম বিতানকে মেঘনার চোখে খারাপ করার চেষ্টা করছে এবং অনেক অংশে সে সফলও হয়েছে। যদিও এই বিষয়ে ওদের বন্ধু মহলে কেউ সেভাবে অবগত নয়। মেইন গেটের সামনে এসে অয়ন এবং জয়িতা বিতানকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করল। দেখ ভাই, আমরা তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু মেঘনা এখনো প্রচন্ড রেগে আছে। ওর মাথাটা একটু ঠান্ডা হোক, আমরা সবাই মিলে ওকে গিয়ে বোঝাবো, দেখিস সব ঠিক হয়ে যাবে। দীপ্তর শরীরটা ভালো নেই বলে আজকে ও কলেজ আসতে পারেনি, হস্টেলে শুয়ে রেস্ট নিচ্ছে। কিন্তু ও আমাদের বারবার করে বলে দিয়েছে যেন তোকে এবং মেঘনাকে আমরা রাজি করাই ওদের গ্রামের বাড়ি যাওয়ার জন্য। অয়ন একদম ঠিক কথা বলেছে, মেঘনার সাথে আমি আজ রাতে কথা বলে নেব, কারণ ও না গেলে আমার যাওয়াটাও একটু সমস্যা হয়ে যাবে। এই বিতান, তুই প্লিজ আর না করিস না যেন, কেমন? আচ্ছা ভাই, অনেক দেরি হয়ে গেল, আজ আসছি রে, বাই। এই বলে জয়িতা এবং অয়ন নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সন্ধে হয়ে যাওয়ায় কলেজের বাইরে টোটো স্ট্যান্ডটা আজ সম্পূর্ণ ফাঁকা। আর একটু এগিয়ে গিয়ে বড় রাস্তায় উঠলে হয়তো পথচলতি টোটো পাওয়া যাবে, কিন্তু পকেটে হাত দিয়ে বিতান দেখলো মাত্র 20 টাকা পড়ে আছে। ওদিকে ওর পেটের ইঁদুরগুলো ডন মারতে শুরু করেছে, আর স্টেশনে গিয়ে বিষ্ণুদার মোমো বা গোড় কেবিনের চপ ডালপুরীর অমোঘ আকর্ষণ উপেক্ষা করার সামর্থ্য ওর নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ট্রেনের টাইমের এখনও অনেক সময় বাকি, তাই ঠিক করলো আজ হেঁটেই স্টেশন যাবে। সেদিন সন্ধ্যায় বৃষ্টির জোরটা আগের থেকে একটু বেড়েছে। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের পুরাতন ছাত্রাবাসের পেছনে একটা বড় তেঁতুল গাছের নিচে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে দীপ্ত। একটা কালো রেনকোট পরে সাইকেল নিয়ে এসে দাঁড়ালো বিক্রম। দীপ্ত বিক্রমের উদ্দেশ্যে বলল, কিরে ওদিকের খবর কি? সবাই যাচ্ছে তো আমাদের গ্রামের বাড়িতে? জানি না, ওই বিতানটা আজকে শেষ পর্যন্ত ছিল, তাই আমি বেরিয়ে এসেছি। তার উপর রোদের মধ্যে কি কথা হয়েছে বলতে পারবো না, তবে তবে মেঘনা গেলে ওই শয়তানটা ঠিক পেছনে দৌড়বে। আচ্ছা, ওসব নিয়ে পরে ভাবা যাবে। তোকে যে কাজটা বলেছিলাম সেটার কি কিছু হলো? কত কষ্ট করে মেঘনার ডেট অফ বার্থ, জন্মরাশি, জন্ম সময় জোগাড় করে তোকে দিলাম, সে লোকের সাথে কথা হয়েছে তোর? তুই বলেছিলি ওই লোকের নাকি কী সব ক্ষমতা আছে, তিনি পারবেন তো মেঘনাকে সম্পূর্ণরূপে আমার করে দিতে? হ্যাঁ কী রে ভাই, কিছু বল। হ্যাঁ, কথা হয়েছে। আসলে উনি গতকাল নবদ্বীপে এসেছিলেন কোনো একটা বিশেষ কাজে, ফিরে যাওয়ার আগে আমার সাথে দেখা করে গেছেন। তিনি পারবেন তো? পারবেন তো নিশ্চয়ই, উনি পারেন না এমন কোনো কাজই নেই। কিন্তু কেন জানি না মেঘনার সমস্ত তথ্য দেখার পর তিনি বললেন, একে আমার প্রয়োজন। মানে? আরে সেটা তো আমিও বুঝতে পারিনি, হয়তো যে ক্রিয়া তিনি করতে চান তার জন্য মেঘনার সশরীরে থাকাটা প্রয়োজন, তেমনি কিছু হয়তো বলতে চেয়েছেন। কিন্তু ভাই দীপ্ত, এটা তো সম্ভব নয়, তুই জানিস। তাহলে আমার মনে হয় বিক্রম, এসব তন্ত্রমন্ত্র কালা জাদুর মধ্যে তুই ঢুকিস না। রোশনিকে লাগিয়ে বিতানকে মেঘনার থেকে দূরে করার যে চেষ্টাটা করছিস ওটাই ভালো হবে। দীপ্ত, কলেজে তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, তুই ভালোই জানিস মেঘনাকে ছাড়া আমি বাঁচব না, আর ওকে পাওয়ার জন্য আমাকে যত দূর যেতে হয় আমি যাব। তুই আমাকে সাহায্য না করলেও আমি ঠিক কোনো না কোনো রাস্তা দেখে নেবই, তাই চলি রে। বিক্রম দাঁড়া, আরে আমার কথাটা শোন। আরে আমি ওভাবে বলতে চাইনি। আরে বিক্রম দাঁড়া, দাঁড়া বিক্রম। দীপ্তর ডাক উপেক্ষা করে সেই বৃষ্টির মধ্যে ঘন অন্ধকারে সাইকেল নিয়ে হারিয়ে গেল বিক্রম। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ছাতা নিয়ে আস্তে আস্তে হোটেলের দিকে এগোতে লাগলো দীপ্ত। বৃষ্টি ভেজা শহুরে কালো পিচের রাস্তায় নানা রং বেরঙের আলোর নকশা উপভোগ করে কৃষ্ণনগর সিটি জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে বিতান মাইকে অ্যানাউন্সমেন্ট শুনতে পেল।
আজ শিয়ালদা কৃষ্ণনগর লোকাল 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। হাতে তখন অনেকটা সময়, তাই ঠিক করলো পেট পুজো সেরে ধীরে সুস্থে গিয়ে ট্রেনে উঠবে। ট্যাপে হাত ধুয়ে আসার সময় দেখতে পেল স্টেশনের কালী মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে। ওর বয়সের আর 5টা ছেলের মতো কোনো নেশার টান না থাকলেও মাতৃভক্তির নেশায় আসক্ত ছিল বিদান। আসলে ছোটবেলায় মা মরে যাওয়ার পর থেকে বিশ্বজননীকেও নিজের মায়ের আসন বসিয়েছে এবং নিজের সমস্ত সুখ দুঃখের কথা ভাগ করে নেয় তার সঙ্গে। হয়তো সেই কারণেই পূজাস্থলের ধূপের গন্ধ ও ঘণ্টার শব্দে বিভোর হয়ে আনমনে অনেকক্ষণ দাঁড়িয়ে পড়েছিল সেখানে। ওর সঙ্গীত ফিরল একটা অচেনা গলার শব্দ শুনে। আমাকে দুটো পয়সা দিবি বাবা, বড্ড খিদে পেয়েছে রে, সকাল থেকে কিচ্ছু খাইনি, দে না বাবা দুটো পয়সা, দে কিছু কিনে খাই। একজন অশীতিপর বৃদ্ধা এসে দাঁড়িয়েছে বিদানের সামনে। এক অদ্ভুত দৃষ্টিতে সে তাকিয়ে আছে বিদানের মুখের দিকে, আর তার সেই মলিন চেহারায় ক্ষুধার প্রকাশ স্পষ্ট। বিদানের কেমন যেন বড্ড মায়া হলো সেই বৃদ্ধার অবস্থা দেখে। নিজের খিদের কথা ভুলে গিয়ে পকেট থেকে 20 টাকাটা বের করে সে মহিলার হাতে তুলে দিল ছেলেটা। তারপর সেখান থেকে চলে আসছিল এমন সময় সে বৃদ্ধা বিদানের হাত চেপে ধরে বলল, যাস নে বাবা, ওখানে যাস নে, বড় বিপদ আছে ওখানে, মায়ের মন্দির কলুষিত করেছে শয়তানটা, তোদেরকেও শেষ করে দেবে, যাস নে ওখানে যাস নে। সে মহিলার কথা বিদান কিছু বুঝে উঠতে পারবে তার আগেই ট্রেনের হুইসেল বেজে উঠল। নিজের হাতটা মহিলার থেকে ছাড়িয়ে এক ছুটে গিয়ে ট্রেনে উঠল। ট্রেন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে মন্দিরের সামনেটা ভালো করে দেখল বিদান। কই সে মহিলা তো ওখানে, এত তাড়াতাড়ি কোথায় গেল সে? তার কথাগুলো বড় অদ্ভুত লেগেছিল বিদানের। কোথায় যেতে না করছিল সে মহিলা? কিসের মন্দিরের কথা বলছিল? কেই বা আবার তা কলুষিত করছে? কথাগুলো পাগলের প্রলাপ ভেবে এক প্রকার মাথা থেকে ঝেড়ে ফেলল বিদান, কিন্তু একটা চাপা অস্বস্তি ওর মধ্যে থেকেই গেল। সপ্তাহখানেক পরে আজ কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেন ধরে বিতান ও তার বন্ধুরা এসে উপস্থিত হল মুর্শিদাবাদ স্টেশনে। শেষ পর্যন্ত মেঘনাদের সঙ্গে আসতে রাজি হওয়ায় বিতানের মন যথেষ্ট প্রফুল্ল হয়ে রয়েছে, যদিও তাদের মধ্যে বাক কালাপ এখনও দূরতি। স্টেশন থেকে টাঙ্গা গাড়ি নিয়ে প্রথমে ওরা পৌঁছল আমিনবাগ, এবং সেখান থেকে জলপথে ভৈরথী নদী পার করে ওরা এসে উঠল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত বিপ্তদের গ্রাম মোহনপুরে। ভাগীরথীর তীরে সবুজ বনভূমিতে ঘেরা সাজানো গ্রাম মোহনপুর ভৌগোলিকভাবে এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়ায় আধুনিকতার মায়াজালে সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি সে গ্রামের সহজ সরল জনজীবন। হাতে গোনা কিছু পরিবারের বসবাস এই গ্রামে। আধুনিক সুযোগ সুবিধা ও যোগাযোগ মাধ্যমের বিস্তার সমস্যার কারণে বহু মানুষ এই গ্রাম ছেড়ে সদরের দিকে নিজেদের বসবাস গড়ে তুলেছে। কিছু মুষ্টিমেয় মানুষই বর্তমানে এই অঞ্চলে বসবাস করে, যদিও তাদের বর্তমান প্রজন্মরাও ধীরে ধীরে নিজেদের এই গ্রাম থেকে বিচ্ছিন্ন করে নিচ্ছে। বর্তমানে এই গ্রামে দীপ্তদের পরিবারই সবচেয়ে সচ্ছল। গ্রামের অর্ধেকের বেশি জমি জমা ও সম্পত্তির মালিক দীপ্তদের পরিবার, এবং বলতে গেলে ওদের বাপ ঠাকুরদার কথাই গ্রামের মানুষের কাছে গুরু আদেশের সমান। দীপ্ত ও তার বন্ধুরা আসবে জেনে ওর জ্যাঠামশাই গ্রামের গফুর মাঝিকে নৌকো দিয়ে পাঠিয়েছিলেন আমিনবাগের ঘাটে। সেখান থেকে নৌকায় করে মোহনপুর ঘাটে নেমে ওরা দেখল একটা বাঁশের তৈরি ঘোড়ার গাড়ি ওদের নিয়ে যেতে এসেছে দীপ্তদের বাড়িতে। সেই গাড়িতে বসে সবাই মজা করতে করতে যাচ্ছিল দীপ্তদের বাড়ির উদ্দেশ্যে। ঘন শালবনের মধ্যে দিয়ে মেঠো গ্রাম্য পথ ধরে এগোচ্ছিল গাড়িটা। দুদিকের জড়াজড়ি করে দাঁড়িয়ে থাকা গাছগুলোর মধ্যে দিয়ে সূর্যের আলো এদিক ওদিক ছড়িয়ে পড়েছে জঙ্গলের অভ্যন্তরের ভূমিতে। অয়নের DSLR দিয়ে এদিক ওদিক ছবি তুলতে তুলতে বিতানের চোখ গিয়ে পড়ল জঙ্গলের একদম শেষ প্রান্তে অবস্থিত একটি ভগ্নপ্রায় জরাজীর্ণ মন্দিরের দিকে। সেই রাস্তা থেকে মন্দিরটার দূরত্ব অনেকটাই, কারণ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তার খুব সামান্য অংশই দৃষ্টিগোচর করা সম্ভব হচ্ছিল, এবং খানিকক্ষণ পর তা সম্পূর্ণরূপে ঘন জঙ্গলের ভিতর হারিয়ে যায়। এই দীপ্ত, ওটা কিসের মন্দির রে? বিতান প্রশ্নটা করে ওঠে।
সবাই গল্পে মশগুল ছিল, তাই মন্দিরটা সেভাবে কেউ খেয়াল করতে পারেনি। বিতানের কথাগুলো শুনে সবাই এদিক ওদিক তাকিয়ে কই কই বলে সেটা খুঁজতে লাগলো। জয়িতা বলল, এই কোথায় রে বিতান, কই, আমরা দেখতে পাচ্ছি না তো। আরে এই তো উত্তর দিকের জঙ্গলের ভেতরে, ওই যে সোজা তাকা ওই দিকটায়, একটু আগেও বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল, মনে হয় জঙ্গলে ঢাকা পড়ে গেল, বিতান বলে উঠল। দীপ্তর মুখটা বেশ গম্ভীর হয়ে গেল মন্দিরের কথাটা শুনে, বেশ আন্তান্তা করে বলে উঠল, মানে তেমন কিছু নয়, ওই অনেক দিনের পুরনো একটা ভাঙা মন্দির, ওইদিকে এখন গ্রামের লোকেরা তেমন কেউ চায় না, ওখানে তেমন কিছু নেই, ছাড়োটা। ওই দেখ আমাদের গ্রামের বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই যে দূরে। দীপ্তর কথাগুলো কেমন যেন জড়িয়ে যাচ্ছিল, একটু খটকা লাগলো বিতানের। যদিও সেই মুহূর্তে সে আর কথা বাড়ালো না, বাকিটাও আশাহত হয়ে যে যার নিজের গল্পে মনোনিবেশ করল। খুব অল্প সময়ের মধ্যেই ঘোড়ার গাড়িটা একটা বিশাল দালান বাড়ির সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে অনেক চাকর বাকর এসে সবার ব্যাগপত্রগুলো ভেতরে নিয়ে গেল। দীপ্ত সবাইকে নিয়ে ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করল। বাড়িটা বেশ পুরনো এবং সুবি বাংলার রাজধানীর এত নিকটবর্তী স্থানে অবস্থিত হওয়ায় সে প্রাচীন আভিজাত্য ও স্থাপত্য শৈলীর ছাপ স্পষ্টই জানান দিচ্ছে সে বাড়ির আনাচে কানাচে। তবে বেশ কয়েকবার বাড়িটার মেরামত করা হয়েছে তা ভালো মতোই বোঝা যাচ্ছে। বড় দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে সবার প্রথমে ওরা দেখতে পেল বিশাল বড় দালান দেওয়া মদন মোহন জিউ মন্দির। দীপ্ত জানাল ইনি ওদের কুলদেবতা এবং দুদিন পর ঝুলন পূর্ণিমার দিন এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস পুজো, অর্থাৎ যেহেতু ওদের এখানে আসার বলা হয়। তারপর ঠাকুর দালান অতিক্রম করে বাড়ির অন্দরে প্রবেশ করে দীপ্তর জ্যাঠামশাই এবং বাড়ির বাকি সকলের সাথে আলাপ পরিচয় সেরে ওরা সবাই নিজের নিজের ঘরে গেল জামা কাপড় বদলে একটু ফ্রেশ হওয়ার জন্য। তারপর দুপুরবেলা খাওয়ার সময় ওরা সবাই আবার একত্রিত হলো দীপ্তদের রান্নাঘরের সামনে বিশাল দালান বারান্দায়। মেঝের উপর নকশা করা আসন পেতে দেওয়া হয়েছে প্রত্যেকের জন্য। বিশাল বড় বড় কাঁসার থালায় গরম ধোয়া ওঠা ভাত, বেগুনি, ঝুড়ঝুড়ে আলু ভাজা, ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি, সর্ষে ইলিশ, কচি পাঠার ঝোল, আনারসের চাটনি এবং শেষ পাতে ওদের বাড়ির খাঁটি গরুর দুধে তৈরি রাবড়ি। সেই ইলাহি খাবার সেরে ছেলেরা সবাই পরন্ত দুপুরে একটু ভাত ঘুম দেওয়ার জন্য প্রস্তুত হলেও জয়িতা ও মেঘনা জেদ ধরল ভাগীরথীর পারে ঘুরতে যাওয়ার। অগত্যা বিতান, বিক্রম, দীপ্ত এবং অয়নকে ওদের সঙ্গে যেতে হলো বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে ভাগীরথী নদীর তীরে। পরন্ত বিকেলের বেশ খানিকটা সময় ওরা নদীর পাড়ে বসেই কাটালো। দূরে এক মাঝি উত্তাল ঢেউয়ে ভাটিয়ালি সুর মিশিয়ে নৌকা ভাসিয়ে চলেছে জাহুবীর বুকে। সন্ধে নামার কিছুক্ষণ আগে ওরা শালবনের ভেতর দিয়ে সেই মেঠো পথ ধরে ফিরছিল বাড়ির উদ্দেশ্যে। জঙ্গলের ঠিক মাঝে মাঝে জায়গায় এসে বিতান দীপ্তকে বলে উঠল, এই দীপ্ত, একবার ওই মন্দিরটার কাছে নিয়ে চল না, এই তো এইখান থেকেই দেখতে পেয়েছিলাম মন্দিরটাকে, দূরের জঙ্গলে অন্ধকার নেমে এসেছে বলে এখন ঠিক বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে উত্তর দিকে কিছু দূর গেলেই মন্দিরটা দেখতে পাবো। বিতানের প্রস্তাব শুনে মেঘনা বাদে বাকি সকলেই দীপ্তকে জোর করতে লাগলো মন্দিরটা দেখতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দীপ্ত যেন এক অদৃশ্য ভয়ে কুঁকড়ে যাচ্ছিল সে মন্দিরটার কাছে যাওয়ার কথা শুনে। না না, ওখানে যেতে হবে না, আর তোদের তখনই তো বললাম এইদিকে আমাদের গ্রামের কেউ আসে না, তাও যে তোরা কেন বুঝতে পারছিস না, আর তাছাড়া অন্ধকার নেমে এসছে, এই জঙ্গলের রাস্তাটা খুব একটা ভালো না, এই তোরা সবাই বাড়ি চল তো, আজ অনেক ঘুরেছিস আর নয়। মেঘনা দীপ্তর কথায় সায় দিয়ে বলল, দীপ্ত ঠিকই বলেছে, আর তোরা একবার আকাশের দিকে তাকিয়ে দেখেছিস কি বিশাল মেঘ করেছে, আমারও মনে হয় আমাদের বাড়ি ফিরে যাওয়াই ভালো হবে, নাহলে সবকটা বৃষ্টিতে ভিজবো। আরে কিছু হবে না, কতক্ষণই বা লাগবে আমাদের, যাবো আর একটু কাছ থেকে দেখেই চলে আসব। এই দীপ্ত তুই যাবি না দেব দু চারটে বিশুদ্ধ বাংলায়? জয়িতার কথা শুনে সবাই একটু হেসে উঠল। দীপ্ত আর কোনো উপায় না দেখে বলল, ঠিক আছে চল, কিন্তু শোন বেশি দেরি করবি না, ওখানে এমনিতেই বর্ষার সময়, তারপর আবার সন্ধ্যা হয়ে আসছে, এই জঙ্গলে বিষাক্ত সাপের খুব উপদ্রব, আর তাছাড়া ওই মন্দিরে। কি ওই মন্দিরে? বিতানের প্রশ্ন শুনে সবাই কৌতূহলী দৃষ্টি নিয়ে দীপ্তর দিকে তাকিয়ে থাকে। না না কিছু না, চল চল
দেরি করা ঠিক হবে না, আমাদের আবার তাড়াতাড়ি ফিরতে হবে। এই বলে দীপ্ত ওর বন্ধুদের সঙ্গে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে লাগলো সেই জরাও জীর্ণ ভগ্নপ্রায় মন্দিরের উদ্দেশ্যে। বেশ খানিকটা পথ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে অতিক্রম করে ওরা সবাই এসে দাঁড়ালো চারিদিকে ঘন অরণ্যে ঘেরা তুলনামূলক একটা উন্মুক্ত স্থানে। ওদের থেকে মাত্র কয়েক হাত দূরে অনেক প্রাচীন ইতিহাসের সাক্ষী বহন করে দাঁড়িয়ে আছে ভগ্নপ্রায় জরাজীর্ণ একচলার মন্দিরটি। সূর্যাস্তের পরের হালকা হলদেটে আলোয় সে মন্দিরটিকে আরও অন্ধকারাচ্ছন্ন এবং রহস্যময় করে তুলেছে। মন্দিরের চারপাশে যেমন বড় গাছপালা না থাকলেও জঙ্গলি আগাছা ও শ্যাওলাতে সেটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশ্চর্যজনকভাবে সে মন্দিরের কোনো দরজা নেই, হয়তো বহু বছর অযত্নে থাকার ফলে তা ধ্বংস হয়ে গেছে। সবাই মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে লাগল, কেবল মেঘ্ন এবং দীপ্ত মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। মন্দিরের সামনে জঞ্জালে ঢেকে থাকা জুপকাষ্ঠটি পার করে মেঘ্ন গর্ভগৃহের সামনে এসে দাঁড়িয়ে দীপ্তকে প্রশ্ন করল, মন্দিরটা ঠিক কতদিনের পুরনো রে দীপ্ত? আমি ঠিক বলতে পারবো না রে, ছোটবেলা থেকেই দেখে আসছি এরকমই পরিত্যক্ত হয়ে পড়ে আছে মন্দিরটা। আমার বাড়ির লোকেরাও এ ব্যাপারে কোনোদিন কিছু বলেনি। একবার জ্যাঠামশাইকে জিজ্ঞেস করে দেখতে হবে। এ ভাই, তোরা সব কোথায় গেলি? আরে তাড়াতাড়ি কর, আমাদের বাড়ি ফিরতে হবে। দীপ্ত বাকিদের ডাকার জন্য মন্দিরের পেছনের দিকে গেল। চারিদিকটা ততক্ষণে বেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। জঙ্গলের ভেতর থেকে বিভিন্ন জঙ্গলি পশু পাখিদের ডাক ভেসে আসছে এবং এক গা ছমছমে আবহাওয়া তৈরি হয়েছে চারপাশে। মেঘনা এক পা দুপা করে মন্দিরের গর্ভগৃহের দিকে এগোতে যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় মন্দিরের অভ্যন্তরের নিকষ কালো অন্ধকার থেকে একদল বাদুর বেরিয়ে আসলো প্রচণ্ড শব্দ করে এবং মেঘনার মাথার চারপাশে গোড়পাক খেতে লাগলো। মেঘনা প্রচণ্ড চিৎকার করে জঙ্গলের দিকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সে বাদুরগুলো ওর পেছন ছাড়ছিল না। চিৎকার শুনে বিতান এবং বাকি সকলে ছুটে এসে দেখল মন্দিরের সামনের সেই ভয়ঙ্কর দৃশ্য। বিতান একটা বড় গাছের ডাল নিয়ে মেঘনার দিকে ছুটে যায় সেগুলোকে ওর থেকে দূরে সরানোর জন্য। বিতানকে দেখে ভীত সন্ত্রস্ত মেঘনা এতদিনে রাগ অভিমান ভুলে ওকে জড়িয়ে ধরে নিজের আত্মরক্ষার জন্য। তারপর বাকিরা ওদের সাহায্যের জন্য এগিয়ে আসে এবং কিছুক্ষণের প্রচেষ্টার পর সেই বীভৎস বাদুরগুলোর হাত থেকে ওরা মুক্তি পায়। প্রচণ্ড ভয়ে মেঘনা জ্ঞান হারিয়ে ঢলে পড়ে বিধানের গায়ের উপর। ওরা সবাই ওকে ওখান থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। আকাশে কালো মেঘের গর্জন বিদ্যুতের চমক জানান দিচ্ছে বৃষ্টি যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। ওরা কেউ খেয়াল করল না ঠিকই, কিন্তু এই সম্পূর্ণ ঘটনাটা একজন বয়স্ক ব্যক্তি কিছুটা দূরে অন্ধকারের মধ্যে গাছের আড়াল থেকে পর্যবেক্ষণ করল এবং এক কুটিলতা পূর্ণ চাপা স্বরে কর্কশ ভাবে হাসতে লাগলো। প্রায় ঘন্টা খানেক পর মেঘনার জ্ঞান ফিরল। গ্রামের স্বপন ডাক্তার মেঘনাকে দেখে বলে গেছেন প্রচণ্ড ভয়ের কারণেই ওর সংজ্ঞা হারিয়েছিল, চিন্তার তেমন কিছু নেই, কিছুক্ষণ বিশ্রাম নিলেই সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। বিতান এবং বাকি সকলেই ঘাটের চারপাশে মেঘনাকে ঘিরে দাঁড়িয়ে আছে। জ্ঞান ফিরলেও ওষুধের ঘরে মেঘনার একটু ঝিমঝিম ভাব লাগছে দেখে জ্যাঠামশাই সকলকে বললেন ওকে একটু বিশ্রাম নেওয়ার জন্য একা ছেড়ে দিতে। তাই সকলে বাইরে বেরিয়ে এলো। ঘণ্টার ঠনঠন শব্দ শুনে ওরা নিচে তাকিয়ে দেখল দীপ্তদের বাড়ির ঠাকুর দালানে মদনমোহনের মন্দিরে তখন সন্ধ্যা আরতি চলছে। জ্যাঠামশাই ওদের সকলকে নিয়ে বসার ঘরের দিকে অগ্রসর হলেন। তার মুখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে দীপ্ত তার বন্ধুদের নিয়ে সেই জঙ্গলের মন্দিরে গেছে বলে তিনি প্রচণ্ড অসন্তুষ্ট হয়েছেন। দীপ্তই দিকে জ্যাঠামশাইয়ের ভয়ে এক প্রকার সিঁটিয়ে দাঁড়িয়ে আছে ঘরের এক কোণে। মাত্র ছয় বছর বয়সে ওর বাবা মা একটা দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে জ্যাঠামশাই ওকে বুকে আগলে রেখে বড় করেছেন। ওর বাবা সবচেয়ে ছোট, বড় জ্যাঠামশাই অকৃতদার এবং সে অর্থে বলতে গেলে দীপ্ত এখন তার একমাত্র অবলম্বন। ওর মেজ জ্যাঠামশাই কর্মসূত্রে কানাডাতে থাকেন এবং বর্তমানে স্ত্রী কন্যা নিয়ে স্থায়ীভাবে সেখানে বসবাস শুরু করেছেন। পরিবারের কারোর সঙ্গে তিনি আর যোগাযোগ রাখতে ইচ্ছুক নন। এই বিশাল বাড়িতে চাকর বাকর এবং কিছু দুঃসম্পর্কের আত্মীয় স্বজন থাকলেও দীপ্তই বর্তমানে এই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী তা বলা বাহুল্য। তার জ্যাঠামশাইও তাকে যথেষ্ট স্নেহ করেন এবং বাবা মার অভাব তাকে কোনোদিন বুঝতেও দেননি,
এমনকি পড়াশোনার জন্য তিনি দীপ্তকে কৃষ্ণনগর পর্যন্ত পাঠিয়েছেন। তবে প্রত্যেক বছর ঝুলন পূর্ণিমায় ওদের বাড়িতে কুলদেবতা মদনমোহনের প্রতিষ্ঠা তিথির পুজোতে ওকে ফিরতেই হতো মোহনপুরে। এবছর যেহেতু কলেজের শেষ বছর, তাই ঠিক করেছিল ওর বন্ধুদের নিয়ে এবছরে ঝুলন পূর্ণিমার পুজোতে ফিরবে মোহনপুরে। সেই সঙ্গে বন্ধুদের মুর্শিদাবাদের বিখ্যাত ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখানোর ইচ্ছাও আছে দীপ্ত। তবে এমন কোনো দুর্ঘটনা ঘটে যাবে দীপ্ত হয়তো আশাও করেনি। বসার ঘরে সুন্দর কাঠের কারুকার্য করা সোফায় বসে আছে জয়িতা, অয়ন এবং বিক্রম। আর ওদের মাথার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে বিতান ও দীপ্ত। ঘরের ঠিক মধ্যেখানে রাখা একটি বড় আরাম কেদারায় বসে গভীর চিন্তায় নিমগ্ন রয়েছেন জ্যাঠামশাই। একজন চাকর এসে সন্ধ্যাবেলায় চা জলখাবার ওদের সামনে টেবিলের উপর সাজিয়ে দিয়ে চলে গেলেন। ওই মন্দিরে যে আমাদের গ্রামের কেউ যায় না তুমি তা ভালো করে জানতে দীপ্ত। তাহলে ওখানে বন্ধুদের নিয়ে যাওয়ার কি খুব প্রয়োজন ছিল? তাও অমন অন্ধকার নেমে আসার পরে। শোনো, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেই সব দোষ মাফ হয়ে যায় না, বুঝেছো? আজ যদি মেয়েটার কিছু একটা হয়ে যেত কি জবাব দিতে তার পরিবারের কাছে, সেটা একবার ভেবে দেখেছ? দীপ্ত কিছু বলে ওঠার আগেই মিতান বলল, ওর কোনো দোষ নেই জ্যাঠামশাই। ও বারবার বারণ করেছিল আমাদের যাওয়ার জন্য। বলতে পারেন আমাদের জেদের কাছে বাধ্য হয়েই ও আমাদের নিয়ে গেছে ওখানে। কিন্তু জ্যাঠামশাই, ওটা তো সামান্য একটা মন্দির, ওখানে গেলে কি এমন ক্ষতি হবে ঠিক বুঝতে পারছি না। আর মেঘনার সাথে যেটা ঘটেছে, ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। অনেক দিনের পুরনো একটা মন্দির, তাই বাদুড়ের বাসা হওয়াটা স্বাভাবিক। আর তাদের এলাকায় আমরা অনধিকার প্রবেশ করেছিলাম বলেই হয়তো আমাদের উপর আক্রমণ করেছে। এছাড়া আর কোনো ভয়ের কারণ কি আছে জ্যাঠামশাই? কারণ অবশ্যই আছে বাবা, নাহলে আমি তো এতটা উত্তেজিত হতাম না। তোমরা আমাদের অতিথি, কিছুদিনের জন্য এখানে বেড়াতে এসেছ, আমি চাই না তোমরা কোনো বিপদের মধ্যে জড়িয়ে পড়ো। তিনি খেয়াল করলেন তার গম্ভীর গলার স্বর শুনে সবাই একটু অপ্রস্তুত হয়ে পড়েছে। তাই তিনি গলার স্বর একটু স্বাভাবিক করে স্মিত হেসে বললেন, যাই হোক, তোমাদের চা জল খাবার জড়িয়ে যাচ্ছে, খেয়ে নাও। বানুদিকে বলেছি রাতে তোমাদের জন্য দেশি মুরগির ঝোল আর হিঙের কচুরি বানাতে। কাল থেকে পূর্ণিমার পূজা পর্যন্ত এই বাড়িতে কোনো আমিষ রান্না হবে না। যদিও ভানুদির হাতের মোচার ঘণ্ট কিংবা ছানার কোপ্তা মন্দ লাগবে না আশা করি। তিনি চেয়ার থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় দীপ্তর সামনে এসে দাঁড়ালেন এবং এক তীব্র দৃষ্টি দিয়ে তার দিকে চেয়ে চাপা কণ্ঠে কথাগুলো বললেন যাতে বাকিরা শুনতে না পায়। আজ যা করেছো এমন ভুল যেন আর দ্বিতীয় দিন না হয়, মন রাতে শোবার আগে আমার ঘরে একবার আসবে, কিছু দরকারি কথা আছে তোমার সাথে। জ্যাঠামশাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর যেন সবাই একটু হাঁপ ছেড়ে বাঁচল। প্রায় ঠান্ডা হয়ে যাওয়া চা এবং সিঙাড়া মুড়ি সহযোগে জলখাবার সারতে সারতে বিতান দীপ্তকে বলল, আচ্ছা দীপ্ত, আমরা কি কোনো ভুল করে ফেললাম ওই মন্দিরে গিয়ে? মানে জ্যাঠামশাই যেরকম উত্তেজিত হয়ে উঠলেন, আমি সত্যি কিছু বুঝে উঠতে পারলাম না। তেমন কি কোনো রহস্য আছে ওই মন্দিরে, তুই কিছু জানিস? বিক্রম বলে উঠল, আরে না না বিতান, তোর সব কিছুতেই রহস্যের গন্ধ কেন লাগে বলতো? আসলে জ্যাঠামশাইরা গ্রামের সহজ সরল মানুষ, হয়তো ভেবেছেন অন্ধকারে কোনো ভূত প্রেত ভর করেছিল মেঘনার ওপর, তাই হয়তো একটু রেগে গেছে। তুই আর এসব নিয়ে বেশি মাথা খামাস না, আমরাও একটু ওভার এক্সাইটেড হয়ে গেছিলাম মন্দিরটা নিয়ে। ঘন জঙ্গল চারিদিকে, সুতরাং ভয়ঙ্কর জন্তু জানোয়ারের উপদ্রব যে ওখানে থাকতে পারে আমাদের সেটা ভাবা উচিত ছিল। যাই হোক, মেঘনা এখন ভালো আছে আর তেমন বড় কোনো বিপদ হয়নি, এটাই ভাগ্যের ব্যাপার। জয়িতা নেতিবাচক ভঙ্গিতে মাথাটা নাড়িয়ে বলল, আই থিঙ্ক বিতান ইজ রাইট, একটা কোনো রহস্যের গন্ধ তো নিশ্চয়ই আছে। দেখ, প্রথম থেকে জ্যাঠামশাইকে যেটুকু বুঝেছি উনি যথেষ্ট শান্ত প্রকৃতির মানুষ, আর এরকম মানুষেরা এত সহজে এবং সামান্য কারণে এত রেগে যায় না।
নিশ্চয়ই কোনো বড় কারণ রয়েছে ওনার রাগ করার পিছনে। এইসবের মধ্যে একগাল মুড়ি চিবোতে চিবোতে অয়ন বলল, আচ্ছা এইসব নিয়ে তোরা পরে চিন্তা করিস, সিঙ্গারাগুলো তো ঠান্ডা হয়ে গেল, তোরা খাবি না আমি খেয়ে নেব। বাকিরা সবাই বেচারার দিকে এমনভাবে তাকালো যে সিঙ্গারার প্লেটটা হাতে তুলেও আবার নিচে নামিয়ে রেখে মুড়ির বাটি থেকে এক মুঠো মুড়ি মুখে পুড়ে চিবোতে লাগলো অয়ন। বন্ধুরা সকলে এত কথা বললেও দীপ্ত এতক্ষণ সম্পূর্ণ নীরবভাবে দাঁড়িয়ে ছিল সে ঘরে। এতটা অস্বাভাবিক ওকে আগে কোনোদিন দেখেনি ওর বন্ধুরা। বিধান ওর কাঁধে হাত রেখে প্রশ্ন করল, কি রে দীপ্ত এমন চুপচাপ দাঁড়িয়ে আছিস? আমরা এতক্ষণ এত কিছু বললাম, তুই কোনো উত্তর দিচ্ছিস না যে, কি হলো, এনি প্রবলেম? দীপ্ত খুব শান্ত গলায় বলল, না রে কোনো সমস্যা নয়, আসলে একটু খারাপ লাগছে আমার, শুধু তোরা কেন, জ্যাঠামশাইকে এতটা রেগে যেতে আমি তেমন দেখেছি কি না মনে নেই। আর তোরা বারবার জিজ্ঞেস করছিস ওই মন্দিরে কোনো রহস্য আছে কিনা, তাই তো? কিন্তু বিশ্বাস কর, ওই মন্দির সম্পর্কে আমি সত্যি এমন কিছু জানি না, শুধু এটুকুই জানি যে আমাদের গ্রামের লোকেরা, এমনকি আমার বাড়ির সকলেই এই মন্দিরটাকে একটু ভয় পায় এবং কেউ এর ধারে কাছেও ঘেঁষতে চায় না। সবাই ভয় পায়, তাও একটা মন্দিরকে? তাহলে তো এটা ধরে নিতেই হচ্ছে কোনো না কোনো রহস্য অবশ্যই রয়েছে এর মধ্যে। আচ্ছা মন্দিরটা কোন দেবতার সেটা তো নিশ্চয়ই জানিস? ওটা দেবী চন্দ্রঘণ্টার মন্দির বাবা। কথাটা শুনেই সবাই দরজার দিকে তাকিয়ে দেখল, গায়ে নামাবলী জড়ানো একজন বৃদ্ধ ব্রাহ্মণ হাতে প্রসাদের থালা নিয়ে দাঁড়িয়ে আছে। দীপ্ত সবাইকে পরিচয় করিয়ে দিল ওদের মন্দিরের কোনো পুরোহিত বিষ্ণুচরণ চক্রবর্তীর সঙ্গে। তাকে দেখে বোঝা যাচ্ছে বয়স ষাটের গণ্ডি পেরিয়েছে। সবার হাতে মদনমোহনের পুজোর প্রসাদ তুলে দিতে দিতে তিনি বললেন, প্রায় 500 থেকে 600 বছরের পুরনো ওই মন্দির বাবা। ঠাকুরদা গল্প করতেন গৌর রাজাদের আরাধ্যা দেবী ছিলেন মা চন্দ্রঘণ্টা, তাদের হাতেই দেবী প্রতিষ্ঠিত হন এই অঞ্চলে। তবে কালাপাহাড় সে মন্দির ধ্বংস করার পর তা গঙ্গাবক্ষে তলিয়ে গেছিল বলে জানা যায়। পরবর্তী সময়ে কাশিমবাজারের রানীর নির্দেশে বর্তমান যে মন্দিরটি দেখছ তা প্রতিষ্ঠা হয়। সমগ্র জেলায় তথা এ বাংলায় দেবী চন্দ্রঘণ্টার এটি ছিল এক এবং অদ্বিতীয় মন্দির। দেবী চন্দ্রঘণ্টা নবদুর্গার তৃতীয় রূপ, সৌভাগ্যদায়িনী। দূর দূরান্ত থেকে কত ভক্তের দলে সমাগম হতো মায়ের মন্দিরে। দেবীপক্ষের সূচনায় প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9 দিন ব্যাপী মায়ের বাৎসরিক পূজা বড় ধুমধাম করে পালন করা হতো। সারা গ্রাম মেতে থাকত উৎসবে। কিন্তু যেদিন থেকে ওই মানুষরূপী জানোয়ারগুলোর নজর পড়ল মায়ের মন্দিরে, সব কেমন ধীরে ধীরে বদলে যেতে শুরু করল। দেবীর অভিশাপে জর্জরিত হয়ে গেল এই পবিত্র স্থান। মায়ের নাম নিয়ে এমন অনাচার ক্ষমা করবে না, মা ওদের কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিনও না। বিড়বিড় করে বলতে বলতে এই ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। এতক্ষণ সবাই এক মনে শুনে যাচ্ছিল সেই বয়স্ক মানুষটির কথাগুলো। ওনার থেকে মন্দিরের ইতিহাস সম্পর্কে ওরা জানতে পারলেও এখনো অনেক রহস্য উন্মোচন হওয়া বাকি ছিল। বাইরে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। এদিকে মেঘনার শরীর আগের থেকে একটু ভালো দেখে অনেকক্ষণ ওর ঘরে বসে সবাই আড্ডা দিচ্ছিল। সবার সাথে কথা বলে মেঘনা এখন অনেকটাই স্বাভাবিক, সেজন্য ওরা প্ল্যান করল আগামীকাল হাজারদুয়ারি প্যালেস, নসিপুর রাজবাড়ি সহ অন্যান্য জায়গাগুলো ঘুরে আসবে, কারণ তার পরের দিন বাড়িতে মদনমোহনের পুজো, তাই সেদিন ওদের বাড়িতেই থাকতে হবে। এরপর রাতের খাবার সেরে ওরা সবাই শোয়ার জন্য প্রস্তুতি নিল। মেঘনা এবং জয়িতার যে ঘরে শোয়ার ব্যবস্থা করা হয়েছে তার ঠিক দুটো ঘরের পরেই বড় ঘরটায় বিক্রম, বিতান এবং অয়নের থাকার ব্যবস্থা হয়েছে। অয়ন এবং বিক্রম শুয়ে পড়লেও বিতান বিছানায় বসে ফোন নিয়ে ঘাটাঘাটি করতে করতে আনমনে কিছু একটা চিন্তা করছিল।
কেন জানি না এই মন্দিরটার সম্পর্কে যত জানছি তত আরো আগ্রহ বেড়ে যাচ্ছে। যাবার সময় ঠাকুরমশাই কিছু একটা বলছিলেন, কিন্তু ঠিক বুঝে উঠতে পারলাম না ওনার কথাগুলো। দীপ্ত, জ্যাঠামশাই, ওরাও কেমন যেন মন্দিরের প্রসঙ্গটা এনিয়ে যাচ্ছে। ইন্টারনেটে একবার সার্চ করে দেখব এই চন্দ্রঘণ্টা মন্দির সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় কি না। বেতন টাইপ করল, চন্দ্রঘণ্টা মন্দির, মোহনপুর, মুর্শিদাবাদ। এমনিতেই এখানে নেটওয়ার্কের এত প্রবলেম, আর এখন বৃষ্টির জন্য তো একদম চলছেই না। না, কালকে একবার ঠাকুরমশাইয়ের কাছ থেকে মন্দিরটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। কোনো রোমহর্ষক কাহিনী যদি থেকে থাকে তাহলে এবারের কলেজ ম্যাগাজিনের জন্য আমার গল্পের প্লট রেডি। বেশ জমে যাবে ব্যাপারটা। এরপর বিছানায় শোয়ার চেষ্টা করল বিধান, কিন্তু এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস অমনি। এদিকে ইন্টারনেটের সমস্যার জন্য সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ হওয়ার উপায় নেই। অগত্যা বিছানা থেকে নেমে বাইরের বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ে চলেছে। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ ওর চোখ গেল উল্টো দিকে জ্যাঠামশাইয়ের ঘরে। ও দেখতে পেল সেখানে ঘরের মধ্যে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দীপ্ত, এবং জ্যাঠামশাই বেশ উত্তেজিত হয়ে ওকে কিছু বলছে। বিধান ভাবল বিকেলের ঘটনার জন্য জ্যাঠামশাই হয়তো দীপ্তকে বকাবকি করছেন। বন্ধুর কথা ভেবে বড্ড খারাপ লাগলো বিধানে। মাথা নিচু করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল বিধান। রাত তখন প্রায় তিনটে। বৃষ্টির জোর আগের থেকে অনেকটাই কমে এসেছে। অন্ধকারের মধ্যে দুটো কালো মানুষের ছায়া অত্যন্ত সন্তর্পণে সিঁড়ি দিয়ে নেমে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল জঙ্গলের উদ্দেশ্যে। নিস্তব্ধ জঙ্গলে বৃষ্টির জলে ছলচ ছলচ শব্দ করে তারা দুজন এসে দাঁড়ালো একটা বড় বটগাছের নিচে। খুব ধীর গলায় শুরু হলো দুজনের মধ্যে কথোপকথন। দীপ্ত, এত রাতে অন্ধকারের মধ্যে এই জঙ্গলে আসা কি আমাদের ঠিক হলো? সে লোকের সাথে আমরা দিনের বেলাতেও তো কথা বলতে পারতাম। না, পারতাম না। ওই লোকের আমাদের গ্রামে ঢোকা নিষেধ। আর কোনোভাবে যদি জ্যাঠামশাই জানতে পারে আমরা ইনার সাথে যোগাযোগ রাখছি তাহলে আমাদের আর রক্ষা নেই। এমনিতেই জ্যাঠামশাই আমাকে সন্দেহ করছেন। উনি হয়তো কোনোভাবে কিছু আন্দাজ করতে পেরেছেন। আচ্ছা, তোর সাথে এমন লোকের পরিচয় হলো কী করে বলতো? সে এক আশ্চর্য ঘটনা। সেকেন্ড সেমিস্টারের আগে আমি যখন মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর যাচ্ছিলাম, স্টেশনের বাইরে এই লোকের সাথে আমার প্রথম দেখা হয়। প্রথমে আমার মনে হয়েছিল লোকটা আমাকে ফলো করছে, কিন্তু নিজে থেকেই উপযাচক হয়ে আমাকে একটা শিকড়ের মতো কিছু দিয়ে বলল, এটা কাছে রাখ বেটা, প্রথম হবি। তুই তো জানিস সেকেন্ড সেমিস্টারের আগে আমি একদম পড়াশোনায় মন দিতে পারিনি। আমি নিশ্চিত ছিলাম ভালো ফল করতে পারবো না, তাই বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে এই শিকড় সঙ্গে রেখে পরীক্ষা দিলাম। এবং জানিসই তো কি আশ্চর্যজনকভাবে আমি সেবার ডিপার্টমেন্টে সব থেকে ভালো রেজাল্ট করলাম। যদিও সেই কৃতিত্ব কোনো অংশে আমার নয়, সেই থেকেই এই লোকের ক্ষমতা নিয়ে আমার মনে বিশ্বাসের জন্ম নেয়। তারপরেও অনেকবার অনেক বিষয়ে সে আমাকে প্রমাণ দিয়েছে তার ক্ষমতা। কিন্তু সত্যি কথা বলতে কেন জানি না প্রথম থেকেই এই লোককে আমার মোটেই সুবিধার বলে মনে হয় না। তার চোখে মুখে কুটিলতা ও নিষ্ঠুরতা স্পষ্ট জানান দেয়। ওর সামনে গেলেই কেন জানি না আমার নিজের ইন্দ্রিয়ের ওপরই নিয়ন্ত্রণ থাকে না, মনে হয় তা অন্য কেউ পরিচালনা করছে। বড্ড দুর্বল অনুভব হয়। তবুও কেন জানি না বারবার কোনো এক আকর্ষণে আমি ছুটে আসি তার কাছে। এখনো অনেক সময় আছে বিক্রম, আমার যা হবার হয়ে গেছে, কিন্তু তুই এসব তন্ত্রমন্ত্রের জটিল চক্রে ঢুকিস না। না রে দীপ্ত, এখন অনেক দেরি হয়ে গেছে। তুই দেখলি না, হাজার চেষ্টা সত্ত্বেও আমি বিতানকে মেঘনার থেকে দূরে সরাতে ব্যর্থ। কিন্তু মেঘনাকে ছাড়া আমি বাঁচবো না ভাই। যে কোনো পরিস্থিতিতে মেঘনাকে আমার চাই। পাবি পাবি,
সব পাবি। আমি যেমনটা বলবো ঠিক সেই মতো কাজ করে যা, ইষ্টের কৃপায় তোর ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। পিছন ফিরে ওরা দুজন দেখলো বটগাছের পেছন থেকে একটা কালো শালু গায়ে জড়িয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে একজন বয়স্ক ব্যক্তি। ইনি সেই যে তখন গাছের আড়াল থেকে মেঘনার সাথে ঘটে যাওয়া সমগ্র ঘটনাটির সাক্ষ্য বহন করছিলেন, বা হয়তো তার কুটিল ষড়যন্ত্রের ফলেই ঘটেছিল সেই ভয়ঙ্কর ঘটনা। সেই রাতে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছে বিধান, চিৎকার করে ডাকছে, মেঘনা মেঘনা! ঘন কুয়াশায় ঢেকে রয়েছে চতুর্দিক। হঠাৎ সামনে আসে কৃষ্ণনগর স্টেশনের সেই বৃদ্ধা মহিলা। না করেছিলাম তো এখানে আসতে, কেন এলি এখানে? মরবি মরবি, ও কাউকে ছাড়বে না, মরবি, তোরা সবাই মরবি। দূর থেকে মেঘনার গলার আওয়াজ শুনতে পায় বিতান। আমাকে বাঁচাও বিতান, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও! এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে ছটফট করে বিছানায় উঠে বসলো বিতান। ওর সারা শরীর দিয়ে তখন ঘাম ঝরছে। বিছানার পাশে টেবিলে রাখা গ্লাস থেকে ঢক ঢক করে জল খেয়ে একটু স্বাভাবিক হলো। পাশে দেখলো অয়ন নাক ডেকে ঘুমোচ্ছে, কিন্তু বিক্রম বিছানায় নেই। বাইরে তখন অল্প অল্প ভোরের আলো ফুটেছে। সারা রাত বৃষ্টির পর চারিদিকে এক মোহময় কুয়াশাচ্ছন্ন পরিবেশ ঢাকা রয়েছে। পাখির কলরবে মুখরিত হয়ে উঠছে বিশ্ব চরাচর। বিতান ভাবল বিক্রম হয়তো একটু বাইরে ঘুরতে বেরিয়েছে। আর শুয়ে না থেকে ও বারান্দায় বেরিয়ে এলো ভোরের স্নিগ্ধ বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। চারিদিকে তখন এক অদ্ভুত আলো আঁধারির খেলা চলছে। কি মিষ্টি সুন্দর গন্ধ ছড়িয়ে আছে বাতাসে। মন প্রাণ ভরে সেই নৈসর্গিক অনুভূতি উপভোগ করছিল বিতান। হঠাৎ ওর কানে এলো মদনমোহন মন্দিরের সামনে উলবাগানে কোনো রমণী মিষ্টি মধুর কণ্ঠে প্রভাতী গান ধরেছে। কি অপূর্ব সুন্দর সে কণ্ঠ, যেন মন প্রাণ বিভোর হয়ে উঠছে তার গানে। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো কে সেই গান করছে তা দেখার জন্য, কিন্তু সেই বাগানে এসে ও কাউকেই দেখতে পেল না। বাড়ির বাইরে জঙ্গলের রাস্তাটার দিকে ও দেখল একটা অস্পষ্ট নারী অবয়ব কুয়াশার চাদরে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। কি অপরূপ সৌন্দর্য তার! পরনে লাল পেরে সাদা শাড়ি, খোলা চুলে পিঠদেশ আবৃত, হাতে ফুলের সাজি নিয়ে যাওয়ার সময় একবার পিছন ফিরে দেখল সে। তারপর মিলিয়ে গেল সেই কুয়াশার আস্তরণে। সেই দিকে একভাবে চেয়ে মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়েছিল বিতান। ওর চেতনা সজাগ হলো যখন ও দেখতে পেল দীপ্ত এবং বিক্রম সেই পথ ধরে কুয়াশার চাদর ভেদ করে বাড়ির দিকে আসছে। বিতানকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা প্রচণ্ড আশ্চর্য অপ্রস্তুত হয়ে পড়ল। বিতান কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কি রে এত সকালে দুজন মিলে কোথায় গিয়েছিলি? দীপ্ত এবং বিক্রম একে অপরের দিকে তাকালো। তারপর বিক্রম একটু অস্পষ্টভাবে বলল, মানে ওই ঘুম ভেঙে গেছিল একটু সকাল সকাল, তাই দীপ্তকে ডেকে নিয়ে চারপাশটা একটু হাঁটতে বেরিয়েছিলাম। তা তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? সে মেয়েটার কথা ওদের দুজনকে বলল না বিতান।
শুধু বলল, আমারও ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি, এত সুন্দর লাগছে চারপাশের পরিবেশটা, তাই আমি একটু বাইরে বেরিয়ে পড়লাম। ভালো করেছিস, ঠিক আছে এবার বাড়ির ভিতরে চল, ভানু পিসি এতক্ষণে উঠে পড়েছে, আমাদের জন্য চা বসাতে বলি। ওরা তিনজন কথা বলতে বলতে বাড়ির ভিতরের দিকে আসছিল, এমন সময় দোতলার ঘর থেকে জয়িতার তীব্র চিৎকারের শব্দ শোনা যায়। ওরা তিনজন রুদ্ধশ্বাসে দৌড়ে যায় ওদের ঘরের দিকে। জ্যাঠামশাইও সেই চিৎকার শুনে তার ঘর থেকে বেরিয়ে আসেন মেঘনাদের ঘরের উদ্দেশ্যে। সেদিকে আসার সময় তিনি উপর থেকে দেখতে পান বাড়ির থেকে পিছনে রাস্তা দিয়ে কালো শালকায় জড়িয়ে কেউ একজন ছুটে পালাচ্ছে জঙ্গলের পথ ধরে। সবাই দৌড়ে এসে ওদের ঘরে ঢুকে দেখল জয়িতা এবং মেঘনা দুজনেই ভয় থরথর করে কাঁপছে এবং পশ্চিমের দরজাটার দিকে এক বিভীষিকাময় দৃষ্টিতে তাকিয়ে আছে। দীপ্ত এবং বিক্রম ওদের দুজনকে শান্ত করার চেষ্টা করলো এবং বিতান দরজাটা সম্পূর্ণ খুলে দেখল সেখানে কিছুই নেই। একটা সরু লাগোয়া বারান্দা রয়েছে সেদিকে, যেটা সোজা চলে গেছে বাড়ির শেষ দালান পর্যন্ত এবং সেখানে সিঁড়ি দিয়ে নেমে গেলে বাড়ির পেছন দিকে দরজার কাছে পৌঁছানো যায়। সেখানে কিছু না পেয়ে বিতান মেঘনা এবং জয়িতাকে জিজ্ঞেস করলো ওরা এমন ভয়ঙ্কর চিৎকার দিয়ে উঠেছিল কেন। ইতিমধ্যে জ্যাঠামশাই এবং বাড়ির আরও দু একজন সদস্য সে ঘরে এসে উপস্থিত হয়েছেন। জয়িতা ভয়ার্ত স্বরে বলল, আমরা দুজনে ঘুমাচ্ছিলাম, একটা গুনগুনিয়ে মন্ত্র উচ্চারণের মতো শব্দ শুনে চোখ মেলে দেখি একটা কালো শাল গায়ে জড়ানো লোক মেঘনার মাথায় হাত দিয়ে কিছু একটা করছে। তাকে দেখে আমি চিৎকার করে উঠি আর মেঘনার ঘুমও ভেঙে যায়। আমরা দুজনেই চিৎকার করে ওঠায় একটা বিশ্রী হাসি হাসতে হাসতে পশ্চিমের দরজা দিয়ে পালিয়ে যায় সে। জ্যাঠামশাই দুজন চাকরকে বাড়ির পেছনে জঙ্গলের দিকটা একবার দেখতে পাঠান, কারণ তিনি নিজেও সেই লোককে এক ঝলক দেখতে পেয়েছেন সেই দিকে যেতে। কথা বলতে বলতে বিতান খেয়াল করে মেঘনার হাতে অদ্ভুত একটা চিহ্ন আঁকা রয়েছে। মেঘনা, তোমার হাতে ওটা কি? মেঘনা নিজে সেটা দেখে প্রচণ্ড আশ্চর্য হয়, কারণ গতকাল পর্যন্ত ওর হাতে এমন কোনো চিহ্ন ছিল না। তাহলে হঠাৎই চিহ্ন এলো কোথা থেকে? এক চাপা ভয় ও উত্তেজনা কাজ করতে থাকে ওর মধ্যে। সবাই কৌতূহলী হয়ে সেটা দেখার জন্য ভিড় করে। জ্যাঠামশাই সবাইকে শুনিয়ে দিয়ে মেঘনার হাতটা তুলে ভালো করে সেই চিহ্নটা দেখেন এবং সেটা দেখার পর প্রচণ্ড আশ্চর্য হয়ে তিনি হাত দুয়েক পিছিয়ে যান। অসম্ভব, এটা কি করে হতে পারে? না না না, ঠাকুরমশাই, এক্ষুনি একবার ঠাকুরমশাইকে ডেকে আনতে হবে। প্রচণ্ড বিস্ময়ের সঙ্গে জ্যাঠামশাই ঘর থেকে বেরিয়ে যান। ঘরে উপস্থিত সকলেই বুঝে উঠতে পারে না কি ঘটে চলেছে সেখানে। মেঘনা দিত্যকে বলে, কাল থেকে যেসব অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে আমার এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না দীপ্ত, আমি আজকেই বাড়ি ফিরতে চাই, তুই প্লিজ একটা ব্যবস্থা করে দে। মেঘনা ঠিকই বলেছে, আমারও কেমন অদ্ভুত লাগছে এই জায়গাটা। সরি রে দীপ্ত, কিছু মনে করিস না প্লিজ, আমিও মেঘনার সাথে ফিরে যাব। কিন্তু বিতান আর বিক্রম, তোরা দুজন অয়নকে নিয়ে কালকের পুজোটা পার করেই আসিস, না হলে জ্যাঠামশাই আর খারাপ লাগবে। আমাদের কেউ একটু স্টেশন অবধি পৌঁছে দিস, তাহলেই হবে। দীপ্ত এবং বিক্রম এক নির্বিকার দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে রইল বেশ কিছুক্ষণ, যেন নিঃশব্দে কোনো ভয়ঙ্কর পরিকল্পনার পটভূমি রচনা করে চলেছে দুজনে। দীপ্ত বলল, ঠিক আছে, আমি এ ব্যাপারে জ্যাঠামশার সঙ্গে কথা বলছি। ঠিক এমন সময় জ্যাঠামশাই এবং পুরোহিত বিষ্ণুচরণ চক্রবর্তী সে ঘরে এসে উপস্থিত হলেন। জ্যাঠামশাই সম্ভবত তাকে ডেকে আনার জন্যই বেরিয়েছিলেন ঘর থেকে। তিনি তাকে খুব মিঠু স্বরে বললেন, ঠাকুরমশাই, আপনি দয়া করে এই মেয়েটির হাতের চিহ্নটি দেখে বলুন, আমি যেমনটা সন্দেহ করছি এটা কি তাই? ঠাকুরমশাই ধীরে ধীরে মেঘনার সামনে এসে ওর হাতটা নিজের হাতে তুলে দেখলেন এবং বিস্ময়কর দৃষ্টিতে মেঘনার মুখের দিকে চেয়ে রইলেন অনেকক্ষণ। তারপর তিনি জ্যাঠামশাইকে ইঙ্গিতপূর্ণভাবে কিছু ইশারা করে বোঝালেন। জ্যাঠামশাই মেঘনাকে ছাড়া সবাইকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন এবং সবার চলে যাওয়ার পর ঠাকুরমশাই মেঘনাকে জিজ্ঞেস করলেন, মা, তোমার জন্ম মাস সন ও তারিখটা একটু বলবে? মেঘনার মুখ থেকে ওর জন্ম বৃত্তান্ত শোনার পর ঠাকুরমশাই হাতের করগুনে বিড়বিড় করে কিছু একটা হিসেব কষে নিলেন। তারপর বললেন, বাংলার ফাল্গুন মাস পূর্ণিমা, এবং সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তিনি জ্যাঠামশাইকে একটু আলাদা করে ডেকে নিয়ে বললেন,
আপনি ঠিকই অনুমান করেছিলেন কর্তা মশাই, এটা তাদেরই কাজ। নিজের শিকারকে চিহ্নিত করেছে তারা। বহু বছর আগে ঠিক যেভাবে আমার কনক মাকে চিহ্নিত করেছিল শয়তানগুলো, সে আবার এসেছে একটা নিরপরাধ নিরীহ প্রাণ কেড়ে নেওয়ার জন্য। নিজের কানেই তো শুনলেন মেয়েটির জন্মবৃত্তান্ত। যত শীঘ্র সম্ভব একে এই গ্রাম থেকে দূরে সরিয়ে দিন। আজ সন্ধ্যায় পূর্ণিমা তিথি শুরু হয়ে যাবে কর্তামশাই, আর মধ্যরাতে গ্রহণ, পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ। বাইরের বারান্দায় সবাই এক জায়গায় দাঁড়িয়েছিল। জ্যাঠামশাইকে বেরিয়ে আসতে দেখে জয়িতা এবং মেঘনার ফিরে যাওয়ার কথাটা বলতে যাচ্ছিল দীপ্ত। তার আগেই জ্যাঠামশাই বললেন, মেঘনাকে দুপুরের ট্রেনে ওর বাড়ি পাঠানোর ব্যবস্থা করো দীপ্ত, ওর শরীর খুব একটা ভালো নেই। আর এখানে ডাক্তার বুদ্ধি পাওয়া মুশকিল, তার চেয়ে ভালো বাড়ির মেয়ে সুস্থভাবে বাড়ি ফিরে যাক। মদনমোহন চাইলে পরের বছর আবার আসবে না হয় পুজোয়। আর জয়িতা মা, তুমিও চাইলে ফিরে যেতে পারো, আর বাকিরা না হয় পুজো সম্পূর্ণ হলেই ফিরবে, কেমন? জ্যাঠামশাইয়ের কথায় ওরা একটু আশ্চর্য হলো ঠিকই, কিন্তু কোনো প্রশ্ন করার স্পর্ধা ওদের হলো না। ঠিক হলো অয়নকেও ওদের সঙ্গে পাঠানো হবে এবং বাকিরা ওদের মুর্শিদাবাদ স্টেশনে ট্রেনে তুলে দিয়ে আসবে। মেঘনার হাতের ওই চিহ্নটা নিয়ে ওদের মধ্যে নানা প্রশ্ন থাকলেও কেউ সে নিয়ে আর সাহস করে কিছু জিজ্ঞেস করল না। তবে বিতানকে যথেষ্ট চিন্তিত এবং অন্যমনস্ক দেখাচ্ছিল। দরজার বাইরে থেকে ঠাকুরমশাই এবং জ্যাঠামশাইয়ের কথোপকথন ও শুনেছে। কোনো এক ভয়ঙ্কর ঘটনাক্রমের সূত্রপাত যে হয়েছে সেটাও ভালো মতোই অনুমান করতে পারছিল, এবং সেটা জানার জন্য ওর মন অস্থির হয়ে উঠেছিল। তাই বাকিদের সাথে স্টেশনে না গিয়ে বিতান ঠিক করল বাড়িতে থেকে এই রহস্য সে উন্মোচন করবে। গতকাল রাতে এমন ভয়ঙ্কর বৃষ্টি হলেও আজ সকাল থেকে আবহাওয়া যথেষ্ট পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল। অপরাহ্নে মদনমোহন মন্দিরের সামনে জ্যাঠামশাই এবং বিষ্ণুচরণ ঠাকুর আগামীকালের পুজোর বিষয় নিয়ে আলোচনায় বসেছেন। কিছুক্ষণ আগেই দীপ্ত বিক্রমকে সঙ্গে নিয়ে মেঘনা অয়ন এবং জয়িতাকে স্টেশনে ছাড়তে বেরিয়েছে। ঠাকুরমশাইয়ের সঙ্গে জ্যাঠামশাই কথা বলছিলেন এমন সময় বিতান সেখানে এসে উপস্থিত হয় এবং তাদের বলে, সকালবেলা ঘরের বাইরে থেকে আমি আপনাদের কথা শুনেছি, দয়া করে আমার কাছ থেকে কিছু লুকোবেন না, আমাকে দয়া করে বলুন কি রহস্য লুকিয়ে আছে আপনাদের এই মোহনপুর গ্রামে। আর মেঘনা এখানে থাকলে কি বিপদ হতো, কেন আপনারা ওকে গ্রাম থেকে দূরে সরানোর জন্য এত ব্যস্ত হয়ে উঠলেন? এই পবিত্র মন্দিরে মদন মোহনের সামনে দাঁড়িয়ে আপনাদের আমি অনুরোধ করছি, সত্যিটা আমাকে বলুন, একজনের জীবন মরণের প্রশ্ন জড়িয়ে আছে এর সঙ্গে। তারা দুজনেই যথেষ্ট বিস্মিত হন বিতানের কথায়। তারা বুঝতে পারেন বিতান তাদের এত সহজে ছাড়বে না। জ্যাঠামশাই বললেন, বিতান তুমি শান্ত হয়ে বসো, যখন কিছুটা সত্যি জানতে পেরেছ তখন এ ঘটনার সম্পূর্ণ বিবরণ না জানলে এর গভীরতা বা বিভৎসতা সম্পর্কে তুমি ধারণা করতে পারবে না। এ ঘটনার সূত্রপাত হয় বহু বছর আগে, আমি তখন খুব ছোট। বাবার মুখে গল্প শুনেছি মোহনপুরের উত্তর দিকে আরেকটি গ্রাম ছিল যার নাম চন্দ্রপুর। সেই গ্রামের প্রধান ভবানন্দ মজুমদার ছিলেন উগ্র শাক্ত ধর্মাবলম্বী মানুষ। এই চন্দ্রঘণ্টা মন্দির এবং তার পার্শ্ববর্তী জঙ্গলভূমি তখন চন্দ্রপুর তালুকার মধ্যেই পড়ত। তাঁর তত্ত্বাবধানে প্রচণ্ড নিষ্ঠার সঙ্গে দেবী চন্দ্রঘণ্টার নিত্য পুজো হতো ওই মন্দিরে। প্রতি বছর বাৎসরিক পুজোয় দেবীকে 108টি পাঠাবলি উৎসর্গ করা হতো। বেশ ভালোই চলছিল সবকিছু, কিন্তু তারপরে আসে সেই অভিশপ্ত বছর যা চিরদিনের মতো বদলে দিয়েছিল চন্দ্রপুর গ্রামের ভাগ্য। কি হয়েছিল সে বছর? বলছি, সে বছর দেবীর বাৎসরিক পুজোয় এক মাঝবয়সী কাপালিক সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছিল দেবী চন্দ্রঘণ্টার মন্দিরে।
নিম্ন সাধনায় সিদ্ধি লাভ করে কিছু অলৌকিক ক্ষমতা অর্জন করেছিল সে। তার ভেলকিতে মুগ্ধ হয়ে সবাই তাকে মান্যতা দিতে শুরু করে। ভবানন্দ মজুমদারও তাঁর খাতির যত্নে কোনো খামতি রাখেননি, কিন্তু সেই নীচ পাপিষ্ঠের উদ্দেশ্য ছিল অন্য কিছু। দেবী চন্দ্রঘণ্টার মন্দিরকে এক গুপ্ত তন্ত্র সাধন ক্ষেত্রে পরিণত করাইছিল তার মূল অভিসন্ধি। এক ভয়ঙ্কর বাসনা নিয়ে সে এসেছিল এই গ্রামে। একদিন একান্তে যখন ভবানন্দ মজুমদার সময় কাটাচ্ছেন, তখন সেই কাপালিক তাকে জানায় যে শীঘ্রই নাকি দেবী চন্দ্রঘণ্টার প্রকোপে তার বংশের উপর এক প্রবল সংকট নেমে আসবে, এবং সে বিপদ থেকে বাঁচতে হলে দেবীকে তুষ্ট করার জন্য তার চরণে উৎসর্গ করতে হবে গ্রহণ জন্মলগ্না তিনজন অবিবাহিত ব্রাহ্মণ কন্যাকে, এবং সে বলিদান করতে হবে বিশেষ তিথিতে, অর্থাৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালীন। তবে ভবানন্দ মজুমদার ছিলেন নিষ্ঠাবান মানুষ, তাই এমন নির্মম বিধান শুনে তিনি ওই অসাধু কাপালিককে তৎক্ষণাৎ বহিষ্কার করে দেন গ্রাম থেকে। কিন্তু তারপরেই শুরু হলো আসল বিপদ। কিছুদিনের মধ্যেই ভবানন্দ মজুমদারের বড় পুত্র ভাগীরথীতে ডুবে মারা যায়, এবং তার ছোট পুত্র দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে। ভবানন্দ মজুমদার মানসিকভাবে প্রবল বিপর্যস্ত হয়ে পড়েন। একদিন সূর্যাস্তের পর চন্দ্রঘণ্টা মন্দিরে দেবী বিগ্রহের সামনে বসেছিলেন তিনি। এমন সময় সেই কাপালিক তার সামনে আসে। দুর্বলতা ও স্বজন প্রেম সর্বদাই মানুষকে বিপথে চালিত করে। ভালো মন্দ শুভ অশুভের বিচার মানুষ হারিয়ে ফেলে, এক্ষেত্রেও তাই ঘটল। এবার ভবানন্দ মজুমদারের দুর্বলতার সুযোগ নিয়ে কাপালিক তাকে রাজি করিয়ে ফেলে সেই নৃশংস কাজের জন্য। দূরবর্তী কোনো গ্রাম থেকে গ্রহণ জন্মলগ্না এক ব্রাহ্মণ কন্যাকে অপহরণ করে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় তাকে উৎসর্গ করা হয় দেবীর সামনে। এরপরে অবশ্য ভবানন্দের ছোট পুত্র প্রাণে বেঁচে গেলেও দেবীর প্রকোপে রসাতলে চলে যায় চন্দ্রপুর গ্রাম। সমগ্র গ্রামকে ভাগীরথীর ভাঙন গিলে খায়। শুধু বেঁচে যায় ওই মন্দির এবং তার সংলগ্ন অঞ্চল। দেবী হলেন মাতৃস্বরূপা, মঙ্গলময়ী। তার নামে এমন নৃশংস হত্যালীলা তিনি কখনোই বরদাস্ত করেন না। কিন্তু ওই মূর্খ মানুষগুলোকে এ কথা কে বোঝায়? সেই কাপালিকের চক্রান্তে তারা ভ্রমে চালিত হয়ে পড়ে। তারপর তারপর কি হলো? বিতান অতি উৎসাহী কণ্ঠে প্রশ্নটা করল। ঠাকুরমশাই এতক্ষণ নিস্তব্ধে শান্ত হয়ে বসেছিলেন, এবার তিনি বলতে শুরু করলেন। সমগ্র গ্রামকে ধ্বংস হয়ে যেতে দেখার শোক সহ্য করতে না পেরে কিছুদিনের মধ্যে ভবানন্দ মজুমদার দেহ রাখেন, কিন্তু সেই কাপালিকের কথা শুনে এক চরম নৃশংস ঘটনাক্রমের সূত্রপাত ঘটিয়েছিলেন তিনি, যা পূর্ণ করার দায়িত্ব নেয় তার ছোট পুত্র হেমচন্দ্র মজুমদার। বেশ কিছু বছর পর এক পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দিন তারা আবার মেতে ওঠে এক নিরপরাধ গ্রহণ জন্মলগ্না বালিকার মৃত্যুলীলায়। আর এবার সে অন্য কেউ নয়, আমার একমাত্র কন্যা কনকবতী। হ্যাঁ, আমার কনক মা। ছোটবেলায় ওর মা চলে যাওয়ার পর ওই ছিল আমার একমাত্র অবলম্বন। কর্তামশাইদের বাড়িতে এই মদনমোহন মন্দিরে খেলা করেই বড় হয়েছে সে। একটা সময় ছিল যখন কনকের প্রভাতী গান দিয়ে শুরু হতো এ বাড়ির সকাল। অনেকে বলে মাঝে মাঝে এখনো নাকি কনক মাকে গান গেয়ে ফুল তুলতে দেখা যায় এই বাগানে। কিন্তু
আমি তো জানি আমার কনক কোনোদিনও আর ফিরবে না। নিজের অশ্রু ধরে রাখতে পারেন না ব্রাহ্মণ বিষ্ণুচরণ চক্রবর্তী। বিধান প্রচণ্ড আশ্চর্য হয়। এক তীব্র অনুভূতিতে ওর শরীর শীতল হয়ে আসছে, কারণ আজ সকালে এমন অভিজ্ঞতা তার নিজেরও হয়েছে। ও ভাবে, তাহলে কি সকালে গান গাওয়া সে মহিলা ওই কনকবতী? ঠাকুরমশাই বলে চললেন, আমার কনক মা সেদিন আমার জন্য ওষুধ আনতে বেরিয়েছিল, আর ঠিক সেই সময় হেমচন্দ্রের লোকেরা আমার মেয়েকে তুলে নিয়ে যায় চন্দ্রঘণ্টা মন্দিরে এবং তার দেহ দ্বিখণ্ডিত করে এক নৃশংস হত্যালীলায় মেতে ওঠে তারা। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানো বাবা, সে ঘটনার আগের রাতে আমার কনক মায়ের হাতেও কেউ অমন চিহ্নই করে দিয়ে গিয়েছিল, যা আজ তুমি মেঘনা মায়ের হাতে দেখেছিলে। আর মেঘনা মায়ের কাছ থেকে জানতে পারলাম সেও গ্রহণ জন্মলগ্না। এবার বুঝতে পারছো তো কেন তোমার বান্ধবীকে আমরা গ্রাম থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলাম? আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এত বছর ধরে হেমচন্দ্র এবং সেই কাপালিক গোপনে তাদের তৃতীয় বলির জন্য সুযোগ্য পাত্রীর সন্ধান করে চলেছিল এবং তারা কোনোভাবে মেঘনা মায়ের জন্ম বৃত্তান্ত জেনে তাকে নির্বাচিত করেছে নিজেদের ঘৃণ্য উদ্দেশ্য সম্পন্ন করার জন্য। রাগে ও ঘৃণায় বিধানের শরীর উত্তেজিত হয়ে উঠছে। উচ্চস্বরে সে বলে উঠে, এমন তীব্র অন্যায় আপনারা মুখ বুঝে এতদিন মেনে নিলেন? বিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এমন ভয়ঙ্কর অন্ধবিশ্বাস ও কুসংস্কার, দেশে আইন কানুন বলে কিছু নেই, ওই শয়তানগুলোর চরম শাস্তির ব্যবস্থা করেননি কেন আপনারা? আপনাদের অনুমান যদি সঠিক হয় তাহলে মেঘনাথ তো চরম বিপদ। না না, আমার ওদের সঙ্গে যাওয়া উচিত ছিল। আচ্ছা, সন্ধ্যা হয়ে গেল, দীপ্তরা তো এখনো ফিরল না জ্যাঠামশাই? এতক্ষণ কথার মধ্যে থাকায় ব্যাপারটা জ্যাঠামশাইও খেয়াল করেননি। কথা বলতে বলতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এল। এতক্ষণে তো দীপ্তদের বাড়ি ফিরে আসার কথা। এদিকে আকাশ জুড়ে কালো মেঘ ভেসে বেড়াচ্ছে এবং অল্প বিস্তর ঝোড়ো হাওয়াও শুরু হয়েছে। তিনি দু একজনকে পাঠালেন খেয়াঘাটের দিকে খবর দেওয়ার জন্য। ঠাকুরমশাই মদনমোহনের মন্দির প্রদীপ দিয়ে সাজাতে শুরু করেছিলেন সন্ধে আরতির জন্য, কিন্তু এক তীব্র ঝোড়ো হাওয়ায় সমস্ত প্রদীপ নিভে গিয়ে এক গহন কালো অন্ধকারে ঢেকে গেল সমগ্র দেবালয়। সেখানে উপস্থিত সকলের হৃদয় তীব্র অস্বস্তিকর অনুভূতিতে আলোড়িত হতে থাকল। সবার মনে একটাই প্রশ্ন, তবে কি ঈশ্বর আসন্ন বিপদের অসনি সংকেত দিচ্ছেন? সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এলো ধীরে ধীরে। এক পশলা মুষলধারায় বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পর প্রকৃতি সাময়িকভাবে শান্ত এবং নিঝুম। তবে মোহনপুরের বাবুবাড়ি তখন এক অনিশ্চয়তার দামাদলে উত্তাল হয়ে রয়েছে। জ্যাঠামশাই যাদের খেয়াঘাটে খোঁজ নিতে পাঠিয়েছিলেন তারা ফিরে এসে জানিয়েছে যে আজ দুপুরের পরে কোনো নৌকোয় মোহনপুর থেকে আমিনবাগের দিকে যায়নি। সে খবর শুনে সবার মধ্যে যেন আতঙ্ক ও বিভীষিকার বিস্ফোরণ ঘটে গেল। এদিকে আরও এক দুঃসংবাদ এসে উপস্থিত হয়েছে সর্বসমক্ষে। বিগত কয়েকদিনের অনবরত বৃষ্টি ও গঙ্গার জলস্তর বৃদ্ধিতে মোহনপুরের বাঁধে বিশাল ফাটল সৃষ্টি হয়েছে। এমন দুর্যোগময় রাতে এই প্রত্যন্ত অঞ্চলে সরকারি সাহায্য এসে পৌঁছানোটা অতি কল্পনীয়। কিন্তু যদি সে ফাটল আজকের মধ্যে মেরামত না করা হয়, তবে সমগ্র গ্রাম ভাগীরথীর স্রোতে সলিল সমাধি নেবে। কোনো উপায় না দেখে সময় অপচয় না করে জ্যাঠামশাই গ্রামের সবাইকে বাঁধ মেরামতির কাজে লাগাতে বললেন। এমনকি নিজের সমস্ত চাকর বাকর কর্মীদেরও পাঠালেন তাদের সাহায্যের জন্য। অদৃষ্ট যেন আজকের কঠিন পরীক্ষার সামনে এনে ফেলেছে সবাইকে। এদিকে প্রচণ্ড দুশ্চিন্তা ও ভয় বিধান অস্থির হয়ে উঠেছে। ও প্রায় নিশ্চিত এই অজানা অচেনা জায়গায় কিছু অজ্ঞাত পরিচয় বিকৃত মানসিকতার মানুষের জন্য ওর বন্ধুরা আজ চরম বিপদের সম্মুখীন। বন্ধুদের সন্ধানের জন্য অনেক আগেই বেরিয়ে যেতে চেয়েছিল জঙ্গলের দিকে, কিন্তু জ্যাঠামশাই ও বিষ্ণুচরণ ঠাকুর ওকে কোনো মতে সামলে রেখেছেন। পরিস্থিতি কিছুটা সামলে এদিকের সমস্ত দায়িত্ব বাকিদেরকে দিয়ে জ্যাঠামশাই বিষ্ণুচরণ ঠাকুর ও বিধানকে সঙ্গে নিয়ে রওনা দিলেন জঙ্গলের পথ ধরে চন্দ্রঘণ্টা মন্দিরের উদ্দেশ্যে।
তারা সকলেই প্রায় নিশ্চিত যে সমস্ত প্রশ্নের উত্তর ওখানে গেলেই পাওয়া যাবে। মেঘমুক্ত আকাশের পূর্ণিমার চাঁদ নিজের কলঙ্কময় জ্যোৎস্নার মায়াজাল বিস্তার করে রেখেছে সমগ্র অঞ্চল জুড়ে। বৃষ্টিস্নাত গাছগুলো থেকে ফোঁটা ফোঁটা বাড়ি বিন্দু ঝরে পড়ছে সেই রূপালী চাদরে মোড়া রহস্যময় বনভূমিতে। সেই মৃদু আলোতে নির্দেশিত পথ অনুসরণ করে মশাল হাতে তিনজন এগিয়ে চলেছে দেবী চন্দ্রঘণ্টার মন্দির উদ্দেশ্যে। বেশ কিছুটা পথ পেরিয়ে সে মন্দিরের সম্মুখে এসে তারা যথেষ্ট আশ্চর্য হল। চতুর্দিক নিস্তব্ধ এবং শুনশান, কোনো জনমানবের উপস্থিতির লক্ষণ দূর দূরান্ত পর্যন্ত নেই। যদিও তিথি অনুযায়ী কিছু প্রহরের মধ্যেই শুরু হবে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ, এবং ক্রমবর্ধমান ঘটনাক্রম স্পষ্টত ইঙ্গিত দিচ্ছে আজই সম্ভবত সেই নরপিশাচগুলো মেতে উঠবে এক নিষ্পাপ তরুণীর মৃত্যুলীলার আদি মূল্যাসে। সেই অস্বাভাবিক নিস্তব্ধতা বেশ সন্দেহজনক এবং রহস্যময় বলে মনে হলো তাদের। এক চরম দমবন্ধকর পরিবেশ তৈরি হয়েছে সেই স্থানে, যেন মনে হচ্ছে চারিদিকের গাছপালা বনাঞ্চল এবং অন্ধকারের দূতেরা গোপন দৃষ্টিতে তাদের প্রত্যেকটা পদক্ষেপ অনুসরণ করছে। সময় নষ্ট না করে জ্যাঠামশাই ঠাকুরমশাইকে সঙ্গে নিয়ে মন্দিরের পশ্চিম দিকে ভাগীরথী তীরবর্তী অঞ্চলে অনুসন্ধানের জন্য গেলেন এবং বিতানকে নির্দেশ দিলেন অতি সাবধানে ও সজাগ দৃষ্টিতে মন্দির সংলগ্ন অঞ্চলটি ভালো করে খুঁজে দেখার জন্য। জ্যাঠামশাইদের চলে যাওয়ার পর মশাল হাতে নিয়ে বিতান মন্দির ও তার চারপাশটা ভালো করে খুঁজে দেখল, কিন্তু সেরকম সন্দেহজনক কোনো কিছুই ওর চোখে পড়ল না। ক্লান্ত ও হতাশ চিত্তে এসে দাঁড়ালো মন্দিরের সম্মুখে গর্ভগৃহের সামনে। বাদুড়ির আক্রমণের ভয় থাকলেও মনে সাহস জুগিয়ে ধীরে ধীরে প্রবেশ করল চন্দ্রঘণ্টা মন্দিরের অভ্যন্তরে। কিন্তু না, সেই ভয়ঙ্কর প্রাণীদের উপস্থিতি আজ সেই মন্দিরে দেখতে পেল না বিতান। সামনের দিকে কিছুটা অগ্রসর হতেই দেখতে পেল মন্দিরের ঠিক মধ্যিখানে সুবিশাল বেদিতে আগাছা ও জঞ্জালে আবর্তিত হয়ে দেবী চন্দ্রঘণ্টার প্রস্তর মূর্তি নিজের দিব্য অবস্থান বজায় রেখে চলেছে শতাব্দী প্রাচীন সময়কাল থেকে। মশালের আগুনটা সামনের দিকে আগিয়ে ভালো করে দেখল দেবী মূর্তিটাকে। দেবী চতুর্ভুজা, নানা অস্ত্রে সুসজ্জিতা, মস্তকে প্রস্তরীভূত রত্নচরা সুশোভিত, এক পা ভাঁজ করে পশুরাজের পিঠে অধিষ্ঠান করছেন তিনি। এত বছর রক্ষণাবেক্ষণের অভাবে অবহেলিত হয়ে পড়ে থাকলেও দেবী মূর্তির প্রত্যেকটি মুদ্রা বিভাজনে নিদারুণ শিল্পশৈলীর নিদর্শন দারুণভাবে প্রকাশিত। স্মিত হাস্যময় দেবী মূর্তির প্রতি এক ভক্তিময় প্রণাম নিবেদন করার সময় বিদানের মনে হলো এমন মঙ্গলময় মাতৃস্বরূপা দেবী কিনা নররক্ত পিপাসু ভয়ন করে, যিনি সমস্ত জীবকুলের আধার, জগতের সমস্ত নারী শরীরে যিনি শক্তি রূপে অধিষ্ঠান করেন তিনি কিনা নারীর রক্তে রঞ্জিতা হন। অসম্ভব, মানুষ সর্বদাই নিজের ঘৃণ্য চরিতার্থ পূরণের জন্য ঈশ্বরের অস্তিত্বকে বর্ম হিসেবে ব্যবহার করে এসেছে এবং এক্ষেত্রেও তার প্রতিফলন সুস্পষ্ট। দেবীর সম্মুখে নতজানু হয়ে বসে করজোড়ে কাতর কণ্ঠে বলে উঠল বিতান, তুমি তো মঙ্গলময়ী জগজ্জননী মা, ছোটবেলায় মা মরে যাওয়ার পর থেকে তোমাকে আমি মাতৃজ্ঞানে স্মরণ করে এসেছি। মেঘনা আমার জীবনের এক অপরিহার্য অঙ্গ, ওকে এবং আমার বন্ধুদের তুমি বাঁচাও মা, ওদের খুঁজে পেতে তুমি আমাকে সাহায্য করো, এবং যারা তোমার নামে এমন ভয়ঙ্কর পাপকাজ চালিয়ে আসছে এতদিন ধরে তাদের তুমি উচিত শাস্তি দাও মা, উচিত শাস্তি দাও। সে নিস্তব্ধ জনমানবহীন জঙ্গলে হঠাৎ বিতানের কানে আসে এক মিষ্টি মধুর বাঁশির সুর। সেই সুরের মাধুর্যে যেন শরীরের সমস্ত ক্লান্তি জরা ব্যাধি নিমেষে দূর হয়ে যাচ্ছে। বিতান আশ্চর্যভাবে এমন সময় এই গভীর অরণ্যে এমন মনোমুগ্ধকর বার্ষিকী বাজাচ্ছে, ভেতর থেকে বেরিয়ে এসেও বুঝতে পারে সেই শব্দ আসছে মন্দিরের পিছন দিক থেকেই। ধীরে ধীরে সেদিকে এগিয়ে গিয়ে ও দেখতে পায় মন্দিরের পেছনে শুকিয়ে যাওয়া কুয়োর উপরে বসে একটা ছোট্ট বালক মধুর সুরে বাঁশি বাজিয়ে চলেছে। বিতান তার সামনে এসে দাঁড়ানোয় বাঁশি থামিয়ে হাসতে হাসতে বিতানকে বলল, কি গো বাপু, কাউকে খুঁজছো বুঝি? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো যে? ভেতরে মায়ের কাছে এমন কান্না করছিলে,
শান্তিতে একটু বাঁশিটাও বাজাতে পারছিলাম না বাপু। সে বালকের অমন মিষ্টি কথাগুলো বিতানের কান দিয়ে প্রবেশ করে হৃদয়ে গিয়ে স্পর্শ করছিল। এমন এক অদ্ভুত প্রশান্তি অনুভব হচ্ছিল ওর মনে। শান্ত স্থির কণ্ঠে বিতান বলে উঠল, তুমি কে এমন ভয়ঙ্কর জঙ্গলে একা বাঁশি বাজিয়ে বেড়াচ্ছ? ভয় করছে না তোমার? ভয় কেন করবে গো, আমি তো গোয়ালার ছেলে, এই জঙ্গলেই তো গরু চড়িয়ে বেড়াই গো। তা তুমি কি করে জানলে আমি কাউকে খুঁজছি? আমার কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলে নাকি? লুকিয়ে শুনতে যাব কেন গো, আমি এমনিই শুনতে পাই। কি অবাক হলো তো, আমি ভেলকি জানি, দেখবে। এই বলে হাসতে হাসতে সেই বালক কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে দিল। বিতান চিৎকার করে তাকে থামাতে চেষ্টা করল। ছুটে গিয়ে সে কুয়োর মধ্যে ঝুঁকে দেখল সে বালক সেখানে নেই। কিন্তু কি, বিক্রমদীপ্ত, মেঘনা, জয়িতা ও অয়ন সেই কুয়োর মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। এতক্ষণ চারপাশটা ভালো করে খুঁজলেও এই কুয়োর ভেতরে তো ঝুঁকে দেখা হয়নি। চিৎকার করে বন্ধুদের নাম ধরে ডাকতে থাকলো বিতান, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। কি করবে বুঝে উঠতে পারছে না বিতান। চারপাশে মরিয়া হয়ে খুঁজে চলেছে কোনো মাধ্যম যার দ্বারা বন্ধুদের ওখান থেকে উদ্ধার করতে পারে ও। এমন সময় বিতান খেয়াল করলো চারিদিক থেকে অন্ধকার প্রাচীর ভেদ করে কিছু মানুষ বেরিয়ে আসছে সেই মন্দির প্রাঙ্গণে। ধীরে ধীরে সেই অবয়বগুলো স্পষ্ট রূপ ধারণ করছে। দলবল নিয়ে নিজেদের কুটিরের ষড়যন্ত্র পূরণের জন্য হেমচন্দ্র এবং সেই কাপালিক এসে উপস্থিত হলো চন্দ্রঘণ্টা মন্দিরের সামনে। এতক্ষণ তারা কাছে পিঠে কোথাও ঘাপটি মেরে বসেছিল। বিধান খেয়াল করলো ঠাকুরমশাই এবং জ্যাঠামশাই কেউ তারা বন্দি করে নিয়েছে নিজেদের কাছে। এক ভয়ঙ্কর বিশ্রী হাসিতে ভরে উঠল সেই মন্দির প্রাঙ্গণ। বিতানের কিছু করে ওঠার আগেই দুটো লোক এসে ওর হাত দুটো পেছন থেকে শক্ত করে ধরে বাকি দুজনের সঙ্গে বেঁধে রাখলো মন্দিরের সামনে একটি গাছের সঙ্গে। হেমচন্দ্রের নির্দেশে ওর লোকেরা মেঘনা ও বাকিদের সেই কুয়োর মধ্যে থেকে বার করে নিয়ে এলো মন্দিরের সামনে। বোঝাই যাচ্ছে বহুক্ষণ আগে তারাই ওদের ওখানে জ্ঞানহীন অবস্থায় রেখে গেছিল। মেঘনা বাদে বাকি সকলকে বেঁধে দেওয়া হলো শক্ত দড়ি দিয়ে। যদিও কোনো মাদক জাতীয় ওষুধের প্রভাবে ওদের ঘোর তখনও সম্পূর্ণভাবে কাটেনি। এরপর সেই কাপালিকের তত্ত্বাবধানে নানান উপাচার সহযোগে ঢাক ঢোল ঘণ্টা বাঁচিয়ে উচ্চাঙ্গ স্বরে মন্ত্রোচ্চারণের দ্বারা শুরু হলো দেবী চন্দ্রঘণ্টার উদ্দেশ্যে এক বিশেষ পুজো। মন্দিরের সম্মুখে প্রস্তুত করা হলো বৃহৎ এক যজ্ঞকুণ্ড। বেল, চন্দন, যোগডুঙুরের কাঠ দিয়ে সমেধ প্রস্তুত করে অগ্নিপ্রজ্জ্বলনের দ্বারা শুরু হলো সেই নরমেধ যজ্ঞ। যজ্ঞকুণ্ডের এক প্রান্তে বসে সেই কাপালিক মন্ত্রোচ্চারণ করে চলেছে এবং অপর প্রান্তে বসে হেমচন্দ্র যজ্ঞে আহুতি প্রদান করছেন। সেই কাপালিকের প্রয়োগ করা গঞ্জিকার প্রভাবে সেই স্থানে উপস্থিত সকলের মধ্যেই এক অদ্ভুত মাদকতার সৃষ্টি হয়েছে। যেন এক ভয়ঙ্কর ঘোরের মধ্যে রয়েছে সবাই। জাগতিক কোনো কিছুই যেন তাদের বোধগম্য হচ্ছে না। এইভাবে সেই ক্রিয়া চলতে থাকলো দীর্ঘক্ষণ। মধ্যরাত্রে অতিক্রান্ত হয়েছে। চতুর্দিকের পরিবেশ তখনও বেশ থমথমে। হেমচন্দ্র এবং তার লোকেরা মধিরাচ্ছন্ন ঢুলু ঢুলু নয়নে প্রত্যক্ষ করে চলেছে কাপালিকের দ্বারা বিচালিত সেই তন্ত্রক্রিয়া। নিভু হয়ে আসা সেই যজ্ঞকুণ্ডের রক্তিম আভায় তার লোভাতুরী দৃষ্টি যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। যজ্ঞকুণ্ডের উপর দিয়ে একটা প্যাঁচা উড়ে এসে বসল চন্দ্রঘণ্টা মন্দিরের চূড়ার উপর। আকাশের দিকে তাকিয়ে কাপালিক লক্ষ্য করল গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। হেমচন্দ্র তার লোকেদের নির্দেশ দিল হরিদ্রাজ্জলে মেঘনাকে শুদ্ধ করে রক্ত জবার মালা পরিয়ে যুবকাষ্ঠের সম্মুখে এনে দাঁড় করাতে। ইতিমধ্যে দীপ্ত, বিক্রম, বিতান ও অন্যান্যদের ঘোর কেটে চেতনা সম্পূর্ণভাবে জাগ্রত হয়েছে। সামনে এমন ভয়ঙ্কর উপাচার চলতে দেখে তাদের হৃৎপিণ্ড যেন তীব্র গতিতে স্পন্দিত হতে শুরু করেছে। দীপ্ত ও বিক্রম আশ্চর্য হয়ে যাচ্ছে সেই কাপালিকের এমন বিভৎস রূপ প্রত্যক্ষ করে। এতক্ষণে ওরা বুঝে গেছে সেই ভণ্ড কাপালিক ওদের ব্যবহার করেছে শুধুমাত্র মেঘনার কাছে পৌঁছানোর জন্য, এবং আজ ওদের মূর্খামির জন্যই মেঘনাই চরম বিপদের সম্মুখীন। নিজেদের উপর এক চরম রাগ ও ঘৃণায় ছটফট করতে লাগলো ওরা দুজনে। এমন মানুষরূপী পিশাচদের আদি উন্মাদনা দেখে বাকি সকলেও অসহায়ের মতো অশ্রুসজল চোখে মেঘনার অন্তিম পরিণতির কথা ভেবে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে।
বিতান প্রাণপণে চেষ্টা করে চলেছে নিজেকে মুক্ত করে মেঘনাকে এদের হাত থেকে উদ্ধার করার জন্য। চারিদিকে হেমচন্দ্রের লোকেরা ঢাক ঢোল ঘণ্টার শব্দে চণ্ডালদের মতো উল্লাস করে চলেছে। সবাই দেখতে পাচ্ছে স্নান করিয়ে গলায় রক্ত জবার মালা দিয়ে ওরা মেঘনার গলা ঢুকিয়ে দিচ্ছে হাড়িকাটের মধ্যে। তন্ত্রক্রিয়া ও সম্মোহনের ফলে মেঘনা যেন এক জড় বস্তুতে পরিণত হয়েছে, জাগতিক জ্ঞান তার লুপ্ত হয়েছে। মেঘনার কপালে রক্তচন্দনের তিলক লেপে দিয়ে সে কাপালিক এক সুবিশাল খড়্গ তুলে দিল হেমচন্দ্রের হাতে। তারা দুজনেই আকাশের দিকে তাকিয়ে দেখল পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ সম্পন্ন হয়েছে। কাপালিক এক বিশ্রী হাসি হাসতে হাসতে মেয়েলি কণ্ঠে হেমচন্দ্রকে বলল, মক্ষম সময় উপস্থিত হয়েছে বাবু, নিন নিজের হাতে শেষ বলি দেবীর চরণে উৎসর্গ করে নিজের বংশকে সকল অভিশাপ থেকে মুক্ত করুন। দেরি করবেন না, দেবী রুষ্ট হবেন, তাহলে কিন্তু মহাবিপদ। না সাধক বাবা, না আর কোনো ক্ষতি আমি হতে দেব না আমার বংশের। আজ আজ এই নরমেধ যজ্ঞ সম্পন্ন করে আমার পরিবারের উপর থেকে সমস্ত অভিশাপের কালো অন্ধকার আমি দূর করবই। আমার পিতার অসম্পূর্ণ কাজ আজ সম্পূর্ণ হবে। বিতান চিৎকার করে বলে উঠল, আপনারা কি মানুষ? বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এরকম অন্ধ কুসংস্কারে আপনারা বিশ্বাস করেন কিভাবে? এক নারী শক্তির সামনে এক নারীর প্রাণ কেড়ে নিচ্ছেন? ছি, বন্ধ করুন, এই মুহূর্তে এই নোংরা কাজ বন্ধ করুন। বিষ্ণুচরণ ঠাকুর কাতার কণ্ঠে হেমচন্দ্রকে বলল, এই মেয়েটাকে তুমি ছেড়ে দাও হেমচন্দ্র। এই কাপালিক অসাধু ভণ্ড তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে বিপথে চালিত করছে ওই শয়তান। তুমি নিজেও এক মেয়ের পিতা, আমার বুক খালি করে আমার মেয়েকে তুমি আমার থেকে কেড়ে নিয়েছ। এই মেয়েটাকে তুমি জীবন ভিক্ষা দাও বাবা। এই বুড়ো মানুষটার কথা একবার শোনো। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি ঠিকই বলেছেন, আমি একজন পিতা, আমি একজন পিতা, এবং সেই জন্যই আমি চাই আমার বংশ, আমার কন্যা যেন সুস্থ থাকে, কল্যাণে থাকে। বিশ্বাস করুন, এই ঘৃণ্য কাজে আমার মন আমাকে সায় দেয় না, কিন্তু আমি নিরুপায় ঠাকুর মশাই। আমি আমি আপনার অপরাধী, পারলে আমায় ক্ষমা করে দেবেন। বাবু, কথা বলে সময় নষ্ট করবেন না, নিজের জীবনের উদ্দেশ্য পূরণ করুন। এই মেয়েটির উষ্ণ রক্তে দেবী চন্দ্রঘণ্টার অভিষেক সম্পন্ন করুন। সেই খড়্গ হাতে ধীরে ধীরে হেমচন্দ্র অগ্রসর হল মেঘনার শরীরটাকে দ্বিখণ্ডিত করার জন্য। সবাই সমবেত কণ্ঠে তাকে বারংবার নিষেধ করছে সেই কাজের জন্য, কিন্তু কোনো বারণই যেন তার কর্ণগহরে প্রবেশ করছে না। অসি উচিয়ে সেই মুহূর্তে হেমচন্দ্র মেঘনার শরীর দ্বিখণ্ডিত করতে উদ্ধত হয়েছে। সে দেখতে পেল হাড়িকাটে মেঘনা নয়, তার নিজের কন্যা। খিলখিল করে হাসতে হাসতে সে বলছে, কি গো বাবা, থেমে গেলে কেন? আর মারবে না? কি হলো, মারো, মারবে না? স্তম্ভিত হয়ে দু এক পা পিছিয়ে এলো হেমচন্দ্র। সে ভাবল নেশাতুর নয়নে হয়তো ভুল দেখছে সে। আবার খড়্গ হাতে এগিয়ে এলো সে প্রহার করার জন্য, কিন্তু এ কি দেখছে সে? হাড়ি কাঠের মধ্যে দেবী চন্দ্রঘণ্টার বিগ্রহ, চারিদিক এক অদ্ভুত সাদা আলোয় ভরে উঠেছে। কি তীব্র তেজ সেই আলোতে, এবং তার সামনে একা দাঁড়িয়ে আছে হেমচন্দ্র। শঙ্খ ও ঘণ্টার ধ্বনির শব্দে মুখরিত হয়ে উঠেছে সেই স্থান। গর্ভগৃহের ভেতর থেকে খিলখিল করে হাসির শব্দ শুনে সেদিকে তাকিয়ে হেমচন্দ্র দেখতে পায় দেবী বিগ্রহের স্থানে দাঁড়িয়ে আছে বিষ্ণুচরণ ঠাকুরের মৃত কন্যা কনকবতী। পর মুহূর্তে সে দেখতে পায়
নিজের কন্যা মন্দাকিনীকে। তারপরে এসে দেখে সেই স্থানে দাঁড়িয়ে আছে মেঘনা। নিজের চোখের সামনে যে অলৌকিক ক্রিয়া ঘটে চলেছে তা সে নিজেই বিশ্বাস করতে পারছে না। কে বিস্তার করলো এই ভয়ঙ্কর মায়াজাল? তীব্র চিৎকার করে উঠল সে। তারপর সে দেখতে পেল সেই তিনটি নারী শরীর এক আলোক বৃত্তে মিশে যাচ্ছে ধীরে ধীরে, এবং সে উজ্জ্বল আলোক রশ্মি মিলিয়ে যাচ্ছে দেবী চন্দ্রঘণ্টার মূর্তির অভ্যন্তরে। এক বহুবল মোহিনী কণ্ঠস্বর ভেসে আসলো গর্ভগৃহের অভ্যন্তর থেকে, যার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে দূর দূরান্তে জঙ্গলের সীমানা ছাড়িয়ে। সে মধুর কণ্ঠস্বর বলে উঠল, ভুল করছিস তুই হেমচন্দ্র, এই পাপ কাজ থেকে বিরত থাক, মহা সর্বনাশ হবে তোর, রসাতলে চলে যাবে জগৎ সংসার, বন্ধ কর, বন্ধ কর এই পাপ কাজ। চোখ খুলে হাত থেকে খড়গ ফেলে দিল হেমচন্দ্র, চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকল, আমি কি দেখছি, না না না, অন্যায়, মহাপাপ, আমি কি করছিলাম ঈশ্বর, আমি মহাপাপী, আমি মহাপাপী, আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো মা, ক্ষমা করো। মন্দিরের সামনে ভূমিতে লুটিয়ে পড়ল সে। কাপালিক আশ্চর্য হল হেমচন্দ্রের এহেন ব্যবহার দেখে। এদিকে চন্দ্রগ্রহণ শেষ হতে চলেছে, রেগে গিয়ে সে বলল, এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করে দিচ্ছেন বাবু, ঠিক আছে, আপনি না পারলে এ কাজ আমি সম্পন্ন করছি। খড়গ তুলে নিয়ে কাপালিক প্রহার করতে যাবে এমন সময় হেমচন্দ্র তার হাত চেপে ধরে, আর কোনো প্রাণ আমি কেড়ে নিতে দেব না আপনাকে, তাতে আমার যা ক্ষতি হবার হোক। বোকা মানব, তোর বা তোর বংশের মঙ্গলের জন্য এতদিন এই নরসংহার করা হয়নি মূর্খ? এই বলি প্রদানের মাধ্যমে আমার ইষ্ট দেবতাকে সন্তুষ্ট করে এক মহাশক্তিশালী তন্ত্র সাধক হবার সাধনা করে যাচ্ছি আমি। আজ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে এই কন্যার বলিদানের মাধ্যমে আমি অসীম ক্ষমতা অর্জন করব। সরে যা আমার সামনে থেকে। হেমচন্দ্রকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেই কাপালিক উদ্যত হয়েছিল মেঘনাকে শেষ করার জন্য, কিন্তু হেমচন্দ্র তাকে ধাক্কা মেরে ফেলে দেয় সেই বৃহৎ হোমকুণ্ডের মধ্যে। জ্বলন্ত অগ্নিতে দগ্ধ হতে থাকে সেই কাপালিকের নোংরা অপবিত্র দেহটা, এবং তার তীব্র চিৎকার ছড়িয়ে পড়ে দূর দূরান্তের জঙ্গলে। মোহনপুর গ্রামের লোকেরা খবর পেয়ে চারিদিক থেকে মশাল হাতে ছুটে আসতে থাকে। সেই দিকে কাপালিক ও হেমচন্দ্রের সাঙ্গপাঙ্গরা এদিক ওদিক দিয়ে পালিয়ে যায়। খড়গ হাতে মন্দিরের সামনে দাঁড়িয়েছিল হেমচন্দ্র। এতদিনের পাপের শাস্তির স্বরূপ নিজ হস্তে নিজের মুণ্ড কেটে দিল সে। তার বিখণ্ডিত দেহ লুটিয়ে পড়ল দেবী চন্দ্রঘণ্টার মন্দিরের সামনে। সবাই সাক্ষী থাকলো কখনো না ভোলার মতো এক ভয়ঙ্কর চিত্রনাট্যের। পরের দিন সকালে দীপ্তদের বাড়িতে মদনমোহনের পুজোর আয়োজন চলছে জোর কদমে। গতকাল শেষ মুহূর্তে গ্রামের লোকেরা ওদের সবাইকে মুক্ত করে ফিরিয়ে আনে বাড়িতে। তারপর পুলিশ এসে হেমচন্দ্র এবং কাপালিকের মৃতদেহ নিয়ে গেছে ময়না তদন্তের জন্য। সবাই এখন সুস্থ এবং যত দ্রুত সম্ভব গতকাল রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা ভুলে যেতে চায়। দীপ্ত ও বিক্রম মেঘনা এবং বিতানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে নিজেদের ভুল কাজের জন্য। ওরাও বন্ধুদের ভুল আর মনে রাখতে চায় না। সবাই একসঙ্গে হাতে হাত লাগিয়ে জোগাড় করছে মদনমোহন মন্দিরের দালানের বসে। মেঘনার গেঁথে দেওয়া মালা বিতান মদনমোহনকে পড়াতে গিয়ে খেয়াল করল, বিগ্রহের হাতের বাঁশিটা গতকালও দেখেছিল মন্দিরের পেছনে সেই ছেলেটার হাতে। ভক্তি ও শ্রদ্ধায় বিতানের দুচোখ দিয়ে অশ্রুধারা নেমে আসে। এমন দৈব অনুভূতি সত্যি বড় কম আসে মানুষের জীবনে। পুজোর শেষে ঠাকুরমশাই ভোগ আরতি করছেন মদনমোহনের। এমন সময় খোল কীর্তনের তালে
মেঘনা গান ধরল। আরতি করতে করতে ঠাকুরমশাই পিছন ঘুরে মেঘনাকে দেখে এক মুহূর্তের জন্য মনে করলেন তার মেয়ে কনকবতী যেন ফিরে এসেছে তার মধ্যে দিয়ে। অশ্রু সজল চোখে আরতি করতে করতে মন ভরে মদনমোহনের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলেন ওদের সকলের জন্য। শুনছিলেন প্রখ্যাত লেখক শুভঙ্কর সেনের কলমে চন্দ্রঘণ্টা রহস্য। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া, পরিচালনা ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র এবং পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে